नारे तकबीर, नारे रिसालत, अहले सुन्नत वल जमात, नारे गौसिया। हाथ नवान आमीन। इल्लज़ी नस्तफा ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبة برنا بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وقال تعالى آيات أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا ورفعنا لك ذكرا إن الله وملائكته يصلون على النبي يا থাকবো না
ilaha illallah. উপস্থিত আজকের এই বাইতুল আতিক জামে মসজিদের পাশে জালকুড়ি দক্ষিণ পাড়া ওলিকুল শিরোমণি গাউসুল আজম হযরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির স্মরণে অত্র এলাকা সহ সারা বিশ্বের কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের আজিমুশান ওয়াজ মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মক্কা ও মদিনার মেহমান আলহাজ মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ আব্দুল কাইয়ুম দেওয়ান সাহেব বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করেছেন ইতিপূর্বে জালকুড়ি সমীরউদ্দিন কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব আশেক রসুল হযরত মাওলানা হাফিজ মারুফুল্লাহ আশিকি সাহেব আরও আলোচনা করেছেন আপনাদের সন্তান এটা আপনাদের গর্বের বিষয় আলহামদুলিল্লাহ বলেন বাইতুল আল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব আর উপস্থিত রয়েছেন হযরত কারি বসির আহমদ মোল্লা সাহেব এবং ওনার সাহেবজাদা হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব সহ মঞ্চে বসা অসংখ্য ওলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম বিভিন্ন দরবারে আশেকান জাকির তরিকতের আমার বাবারা ভাইয়েরা পর্দার নিশিন মা ও বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এত বড় বিশাল ইন্তেজাম কোনো ভলান্টিয়ার নাই ভলান্টিয়ার ছাড়া আপনারা আদবের সাথে বসেছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে করুণা করে আজকের এই বিশাল মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছে আমরা কি বেজার না খুশি যারা খুশি নিজের মন মতো কোন আলহামদুলিল্লাহ মালিকের দরবারে আরো শুকরিয়া শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের জমিনে মহামারী করোনা ভাইরাস আক্রান্ত দীর্ঘ নয় মাস কয় মাস মালিক আমাদেরকে এখনো সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ বলেন দরুদ সালাম নবী দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যার সৃষ্টি সবার আগে পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন সবার পরে যেখানে আল্লাহ পাকের রবের পরিচয় আছে সেখানে আমাদের নবী হলেন রাহমাতাল লিল এই নবীর উম্মত হওয়ার জন্য নবী রসুলগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন খুশি হয়ে থাকলে আবারও কোন আলহামদুলিল্লাহ ওলি আল্লাহদের দয়ার নজর মায়ার নজর কামনা করছি যারা নবী রসুলদের ফাঁকে কালেমার দাওয়াত দিয়েছে এবং আল্লাহর হাবিব পৃথিবী থেকে জাহিরিয়াতে বিদায় নিয়েছে 1450 বছর আগে
এখনো ইসলাম আছে না নাই? মুসলমান বাড়ছে না কমছে? যাদের উসিলায় কলেমা দাওয়াত হচ্ছে, ওই সমস্ত হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দরবারে আমাদের সালাম, আল্লাহ পাক তার ওলিদের বেলায়েতের নজর আমাদেরকে দান করুক সকলে, কোন আমিন। আমার বাবারা ভাইয়েরা, মাহফিলটা দুইটা বিষয়, একটা হলো ওলিকুল সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানি, আরেকটা হলো কবরবাসীদের স্মরণে। আমি আপনাদের বসাতে খুব ভালো লেগেছে, কারণ ভলান্টিয়ার সারা নিজ নিজ দায়িত্বে যে বসছে, এটা আদবের বিষয়। মানুষ বলে না আদবে আউলিয়া হয়, আদবে কি হয়? এটাকে বজায় রাখবে। কোন ভলান্টিয়ার লাগবো? জোরে গান, মাশাআল্লাহ। ফাঁকে ফাঁকে যদি কেউ কথা বলে তো শুরুতেই বুঝবি না সাতপুরের এই এলাকার না। কবরবাসীদের স্মরণে যে মাহফিল, একটু মনে খেয়াল করবেন, আজকে যাদের উদ্দেশ্যে মাহফিল করতেছেন, এমন একটা সময় হয়ে যাবে আমি আপনার কবরবাসী হয়ে যাব, ঠিক কিনা? অতএব খুব চিন্তার বিষয়, কোনো ভূমিকা নয়। দুটুকুর আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, আল্লাহ পাক জবানটা বুলন্দ করে দেয়, এমন দু চারটা কথা আল্লাহ জবান দিয়ে বের করো যে কথার আমল আমিও করতে পারবো, আপনারাও পারবেন সকলে, কোন আমিন। একটু মহাব্বত দুরুস্তি পড়া যাবে, পড়া যাবে ইনশাল্লাহ। বসা আছেন জালকুড়ি দক্ষিণ পাড়া নাইনতার পাড়া, মনটা মদিনায়, মনটা কোন জায়গায়? মদিনায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
অল্প সময়ের মধ্যে আলোচনায় ঢুকতে চাই, আমিন কর, আরো জোরে কর। বন্ধুরা আমার, এই দুনিয়াটা থাকার জায়গা না, ইচ্ছা করলেও চিরদিন থাকা যাবে না। থাকার কোনো ব্যবস্থা থাকলে কোটিপতি যারা সেই ব্যবস্থাই গ্রহণ করত, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, আল্লাহ পাকের রব্বুল আলামিন অল্প সময়ের জন্য এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠাইলো একটা মহৎ উদ্দেশ্য নিয়া। সেই উদ্দেশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, সকলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। যে আওয়াজে পড়ছেন, দশজনের আওয়াজ হয় নাই, হাজার হাজার লোক, বিসমিল্লাহির আওয়াজটা আগের চেয়ে বাড়ছে না কমছে? জোরে কন। এতে বোঝা গেল আগে অনেকেই কয় না বিসমিল্লার সঙ্গে শত্রুতা আছে, বিসমিল্লা বললে কবিরা গুনাহ হবে? জোরে বলেন, জবান দিয়েছে কি? আল্লাহর সাথে জবান ব্যবহার করবেন সমস্যা আসেনি? যেহেতু কোরআন হলো আল্লাহর কালাম, এই কথার সঙ্গে জবাব দিবেন কোনো সমস্যা আছে? বিসমিল্লা শরীফ সূরা নমলের আয়াত 19টা অক্ষর রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আরবি হরফ একটা একবার তেলাওয়াত করলে, একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। নবী আমার বলে, আমার উম্মত যখন এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করার সাথে সাথে 190টা নেকি আমলনামায় লেখা হয়ে যায়। খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন, আমার যেই উম্মত এই বিসমিল্লাহ শরীফের অর্থ বুঝে তেলাওয়াত করবে, বিসমিল্লাহ শরীফের অর্থ হলো আরম্ভ করতেছি পরম করুণাময়, কার নামে? সকলে কোন কার নামে? আরম্ভ করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। এই অর্থ সবাই জানেন তো ইনশাল্লাহ। আল্লাহর রসুল বলেন, আমার যে উম্মত এই বিসমিল্লাহ শরীফের অর্থ বুঝে তেলাওয়াত করে, এক হরফে 100 নেকি। এই বিসমিল্লার মধ্যে 19টা অক্ষর রয়েছে, তেলাওয়াত করার সাথে সাথে 1900 নেকি আমল নামার মধ্যে লেখা হয়ে যায়। আমলগুলি ছোট, নবীজি কয় তামলাউল মিজান, এই ছোট আমলের কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাইব। কিসের পাল্লা ভারী হইব? এই মাহফিলে আসছেন, কেউ কি ঘোষণা করছে 500 টাকা দিব? দুইটা বিরিয়ানির প্যাকেট ঘোষণা করছে? যারা বুঝে যে মাহফিলে গেলে সওয়াব হবে, এটা কিসের বাগান? সকলে বলেন, আর এই বেহেস্তের বাগানে যারা বসে বেহেস্তি মেহমান, ঠিক কি না? পৃথিবীর জমিনে একটা ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল্লাহ, কাবা ঘর। ওই কাবা ঘর 24 ঘন্টা মানুষ তাওয়াফ করতেছে, ফেরেশতারা তাওয়াফ করতেছে। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে আর একটা মজলিস যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, নবী রাসূলদের আলোচনা হয়, গাশিয়া হুমুর রহমা, ওই জায়গাটা আল্লাহর রহমত দ্বারা বেষ্টন করে ফেলে। দুই নম্বর, হুফাতু আলাল মালাইকা, ওই মজলিসের মধ্যে যেই লোকগুলি বসে, আল্লাহর রসুল বলেন রহমতের ফেরেশতারা ওদেরকে কাবাগরের মতো ঘুরে ঘুরে তাওয়াফ করে। এই জন্য এটার নাম বেহেস্তের বাগান। কিসের বাগান? আমার বাবারা বন্ধুরা, এই বিসমিল্লাহ শরীফ যেই কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ কাজ সমাপ্তি করে পড়তে হবে আলহামদুলিল্লাহ। নবী আমার বলে, আমার উম্মত যদি দিনের বেলা সারাদিন কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে কর্ম করে, কাজটা আরম্ভ করার শুরুতে বিসমিল্লাহ পড়েছে, কাজ সমাপ্তি করে আলহামদুলিল্লাহ পড়েছে, যদিও বান্দা জমিনের মধ্যে কৃষি কাজ করেছে, এই সময়টা গণ্য হবে আমল নামার মধ্যে নফল বন্দিগি হিসাবে। রাতের বেলা শুয়েছেন এশার নামাজ কইরা, আপনি আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমায় যান, নবী পাকে দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান, ফজরের নামাজের আজান হয়েছে, নবী আমার বলে সে ফজর থেকে এশার নামাজ এই মাঝখানের সময়টুকু তার জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে।
এমন একটা যুগের মধ্যে আমরা করছি যেই সময় আমরা ঘুমাই হাতের মধ্যে মোবাইল নিয়া, কি নিয়া? মোবাইল। জোরে বলেন কি নিয়া? আসেনি আসেনি না আসেনি আসেনি জোরে কেন আসেনি? অন্তত পক্ষে আজকের আলোচনার পর থেকে মোবাইল চালান, কোনো নিষেধ নাই। এক ঘন্টা দুই ঘন্টা চালায় থুয়া দেন, যখন আপনি শুইবেন উজু করে শুন, বিসমিল্লা বলে আল্লাহ পাকের জিকির আরম্ভ করেন, দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান, সারা রাত বন্দেগীর মধ্যে সুরা করে সুবহানাল্লাহ। এই বিসমিল্লা শরীফ সুরায় নমলের আয়াত এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি খুন সংগঠিত করেছিল যার নাম হলো হাবিল, কি নাম? কাবিল। যার নাম কি? কাবিল। বড় ভাই হাবিলকে মেরেছিল, আদম আলাইহিসসালামের সন্তান। খেয়াল করেন, আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম আবুল বশর করে সমস্ত মানুষের পিতা করে পাঠাইলেন। এই আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করেছে, একই সময় একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় সন্তান হইত। ও বন্ধু, আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে একজন হলো হাবিল, আরেকজনের নাম কাবিল। হাবিলের সঙ্গে হলো আকলিমা, কাবিলের সঙ্গে কাসবিবি। ও বন্ধু, খেয়াল করেন, আদম আলাইহিসসালামের শরীয়ত ছিল প্রথম সন্তানের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে দ্বিতীয় সন্তানের লগে সেই মেয়েটাকে বিয়ে দিবে, দ্বিতীয় সন্তানের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে প্রথম সন্তানের লগে বিয়ে দিব। এটা আদম নবীর শরীয়ত। কোন নবী? আদম নবীর শরীয়ত। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে কাসবি, কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে আকলিমা, বড় সুন্দরী। এবার কাবিল বলে না আমি আকলিমাকে বিয়ে করবো, কাসবিবিকে বিয়ে করবো না, কাসবিবি ছিল কালো। আদম আলাইহিসসালাম বললেন না শরীয়তের বিরোধী কাজ করা যায় না, শরীয়তের হুকুম কার? জোরে বলেন আল্লাহ। আদম আলাইহিসসালাম নিষেধ করে তারপরও কাবিল শুনল না, বড় ভাই হাবিলকে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাটির গর্ত করে পাথর দ্বারা ভাইকে চাপা দিয়ে রাখলো, এবার গর্ত থেকে উঠবে। আল্লাহ হুকুম দিল মাটি কাবিলকে ছেড়ো না, কাবিলকে গ্রাস করে ফেলো, কাবিলকে নিচের দিকে ডাগাইতে আরম্ভ করো। আল্লাহর হুকুম পেয়ে মাটি কাবিলকে গ্রাস করতে আরম্ভ করলো। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, কাবিল মাটির নিচে ডাবতেছে আর তওবা আরম্ভ করে দিল, মাবুদ নিতান্তই আমি ভুল করেছি, সামান্য একটা মেয়ের লোভের মধ্যে পড়ে আমি আমার বড় ভাইকে হত্যা করেছি, আল্লাহ আমি ভুল করেছি, তোমার দরবারে তওবা করে তুমি আমাকে মাফ করে দাও। তওবায় কোনো কাজ হয় না, মাটিকে দোহাই দিচ্ছে মাটিরে, আমি আদম নবীর সন্তান, পয়গাম্বরের সন্তান হিসাবে তুমি আমাকে মাফ করো, কোনো কাজ হয় না। সর্বশেষ কাবিল পড়তেছে, ও মাটি তুমি একটু থামো, আমার বাবা আদম আলাইহিসসালামকে আমি দেখি যেই কোনো ভালো কাজ করার আগে তিনি পরে বিসমিল্লা, এই বিসমিল্লার দোহাই দিলাম, বিসমিল্লা নামের দোহাই দিলাম, তুমি আমাকে ছেড়ে দাও। বলার সাথে সাথে মাটি কাবিলকে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলে, মাটি রে আমি তোরে হুকুম দিলাম পৃথিবীর প্রথম খুনি কাবিলকে গ্রাস করার জন্য, অথচ কাবিলকে তুমি ছেড়ে দিলে, কারণটা কি? মাটি ডেকে বলে, আল্লাহ এতক্ষণ কাবিল তোমার কসম দিছে, তোমার নবীর কসম দিছে, আমি কোনো অবস্থায় তাকে ছাড়ি নাই, তওবা করেছে ছাড়ি নাই, কিন্তু যখন সে বিসমিল্লার দোহাই দিল না ছেড়ে পারলাম না। আমার আল্লাহ বলে, কারণটা কি, কেন তুমি ছাড়লে? মাটি ডেকে বলে, আল্লাহ বিসমিল্লা শরীফ যদিও ছোট্ট একটা আয়াতে কারিমা, কিন্তু এই বিসমিল্লার ভিতরে তুমি আল্লাহ পাকের 4,500 নাম আছে। কয় হাজার? এই বিসমিল্লার ভিতরে তুমি আল্লাহ পাকের 4,500 নাম আছে। আমি যদি কাবিলকে না ছাড়ি তোমার নামের অপমান হয়, এই জন্য আমি কাবিলকে ছেড়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে কোন কাজ, ভালো কাজ আরম্ভ করার কি করতে হবে? মিনহা খলকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমাটা আমাদের মধ্যে দোয়ায় পরিণত। এই দোয়াটা আমরা সবাই জানিনিও, জোরে কোন জানিনি?
বলুন তো কোন সময় পরে? জমিনে ধান লাগানোর সময়, টিউবওয়েল বসানোর সময়, রাস্তায় কাজ করার সময়, কোন সময়? জোরে বলেন, যেদিন তুমি মহাগুমে ওরে বুঝিবে দুই চোখ, ওরে পাড়া পড়শি ইষ্টি কুডুম করবে কিছু শোক, ওরে তুমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবি, ওরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, ঠিক কিনা? থাকার সুযোগ আছে নি? আল্লাহ কি বলতেছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সামনে পিছে যারা সজাগ তারা কোন আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কিছুদিন পরে মরণ দিব, এই মরণ দেওয়ার উদ্দেশ্য হলো জীবন এবং মরণের মাঝখানে সময়টুকু তোমরা কে আমার কাছে ভালো কাজ করে আসতে পারো এইটা দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আহসানু আমালা, উত্তম আমল, কি আমল? কথা বলেন কি আমল? আপনারা কথা বললে কোনো সমস্যা হবে? মনে হয় পুলিশে ধরবো? আল্লাহ বলতেছে জীবন দিছি তারপরে মরণ দিব, মাঝখানে সময়টুকু দিয়েছি, আমি দেখতে চাই কে আমার দরবারে উত্তম আমল নিয়ে আসো। কি আমল? উত্তম আমল, ভেজাল আমল না। নামাজও পড়বেন, শুধু টাকা লাগাইবেন, নামাজও পড়বেন, মিশা কথাও কইবেন, এই আমল? জোরে বলেন উত্তম আমল, যেটা হলো নির্ভেজাল, নেট এন্ড ক্লিন। নবীজি কয় আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার আমল যদি কম হয়, নিয়ত ভালো হইলে কম আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আকসারু আমালা, অধিক আমলের কথা বলা হয়নি, বলছে অল্প আমল, এটা হতে হবে কি? ভেজাল মুক্ত। কি মুক্ত? জোরে বলেন কি মুক্ত? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মিনহা খালাকনাকুম, হায় জমির মাটির দিকে ইঙ্গিত করা হয়েছে, বান্দা তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, অফিহা নুইদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাকে যেতে হবে, অমিনহা নুখরিজুকুম, মাটি থেকে তোমাকে বের করা হবে, তারাতান উখরা, তোমার জিন্দিগির সমস্ত হিসাব আমার সামনে হাশর ময়দানে দাঁড়ায় দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন এটা হলো শরীয়ত। এটা কি শরীয়ত? মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটির ভিতরে যাব, আবার মাটির ভিতর থেকে বাহির করা হবে। ও বন্ধু, মানুষ কিন্তু মাটির না, মানুষ হলো নুতফাতের তৈরি, বীর্য থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বীর্যের মধ্যে নূর রয়েছে, বীর্যের ভিতরে মাটি রয়েছে, বীর্যের ভিতরে আগুন রয়েছে, বীর্যের ভিতরে পানি আছে, বীর্যের ভিতরে বাতাস রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে বলতেছে মানুষ রে এই মাটির ভিতরে যাবে, মাটির ভিতর থেকে উত্তোলন করা হবে, তোমার জিন্দিগির হিসাব নিকাশ হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এই পৃথিবীর জমিনে ও বন্ধু মানুষ যদি এখান থেকে ঢাকার শহরে যায়, দুই দিন থাকবে, দুই দিন থাকার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা কাপড় চোপড় তার ব্যাগের মধ্যে সংগ্রহ করে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে তুমি আমি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অবস্থান করব, ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং করেছি, একবার কি চিন্তা করেছো পরকালের জন্য কি তৈরি করলা? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এই দুনিয়ার জিন্দিগির শুরু আছে এবং শেষ আছে, পরকালীন জিন্দিগির শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, আবাদান আবাদ চলতেই থাকবে, চলতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
Allahumma salli দুনিয়ার সব কিছু অস্বীকার করা যাবে, মরণকে অস্বীকার করার কোন সুযোগ আছে নি? জোরে কোন আছে নি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইব গিরি, যদিও সুদূর আকাশে পালাও লাগিয়ে তুমি সাথায় সিঁড়ি। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার বিনয়ের সাথে বলবো, একটাবার চিন্তা করো, ওই কবরে যখন তোমাকে আমাকে রাখবে, এই দুনিয়ার মানুষ একটা দোয়া পড়ে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নাম লয়া আল্লাহর কাছে তোমার আমার লাশ রাখবে না, রাস রাখবে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রসুল পাকের মিল্লাতের উপরে। কথা বলেন ঠিক কি না? যেদিন তোমার আমার লাশ শেষ বিদায় মুহূর্তে রসুলে পাকের মিল্লাতের উপরে রাখবে, এই দুনিয়ার জিন্দগি যদি রসুলে পাকের আদর্শ অনুযায়ী হয়ে থাকে, রসুলে পাকের হুকুম অনুযায়ী হয়ে থাকে, তাইলে কবরে ভয় নাই। কারণ হলো ওই কবরের মধ্যে আমার নবী থাকবে কি থাকবে না? জোরে কান থাকবে কি থাকবে না? ফেরেশতারা প্রশ্ন করবে, মুনকার নকির প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তাফসীরে কাঞ্জুল ঈমানের মধ্যে লেখে এইভাবে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলু আল্লাযী বায়সা ফীকুম, ও বান্দা তোমার শিউরে যেই ব্যক্তিটা দাঁড়ায় রয়েছে তুমি তাকে চিনোনি। এতে বোঝা গেল কবরের মধ্যে আমার নবী প্রেজেন্ট থাকবে কি থাকবে না? ও বন্ধু, ইমানদার বান্দা বান্দিরা এজন্য মরণকে ভয় করে না। তারা মনে করে দুনিয়াতে নবীকে অনেকে স্বপ্নে দেখে, অনেকে দেখে না, কিন্তু কবরের মধ্যে নবীজি আসবে, এজন্য ইমানদার মনে করে কবরটা হলো দিদারে মুস্তফা। জোরে কোন সুবহানাল্লাহ, ওই কবরে নবী থাকবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরে নবী থাকবে, তখনই পরিচয় লাভ হবে যদি এই জিন্দগিটা নবীর আদর্শ অনুযায়ী হয়, নবীর হুকুম মোতাবেক হয়। কথা বলেন ঠিক নেই? নবীজি হুকুম দিয়েছেন শরীয়তের কয়েকত নামাজ, জোরে বলেন পাঁচ ওয়াক্ত, ফজর জোহর আসর মাগরিব। ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন দুই রাকাত সুন্নত, দুই রাকাত নফল। কয় রাকাত কি ফজরে কি নফল আছে যদি কইলেন আপনারা? ফজরে নফল আছে? ফজরে বিতির আছে নি? খেয়াল রাখেন আমরা মুসলমান, দেখবেন জানাজার লাশ যখন হাজির করা হয় মুসল্লিকে, হুজুর একটু জানাজার দোয়াটা কয়ে দেন, কয়নিও কয়নি দোয়াটা কয়ে দেন, আমার তখন শরম লাগে, লজ্জা লাগে। বিদুর মীরা শুনলে কি বলবে? যে মুসলমান, তোমার শেষ বিদায় জানাজার নামাজ পড়া হবে, আর তখন তুমি ইমাম সাহেবের কো দোয়াটা কইতে, নিয়তরা কইতে। আসলে কি আমাদের পরিতাপের বিষয়, আমরা এমন অজ্ঞালামি, এমন ব্যাখ্যাল হয়ে গেছি, আমার শেষ জানাজার নামাজটা হবে এই নিয়তরা আমরা জানি না। কথা কন ঠিক কিনা?
আমার বাবারা ভাইয়েরা, অন্তত পক্ষে আপনাকে তো এলেম শিখতে গিয়ে মাওলানা হইতে কয় নাই। তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা, এলেম শিক্ষা করা ফরজ। কতটুকু এলেম? যেইটুকু এলেম শিখলেন আপনি শরীয়তের হুকুম হাকামগুলি বুঝতে পারবেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুন্নত কোনটা ওয়াজিব, কোনটা ফরজ কোনটা সুন্নতে মুয়াক্কাদা, এতটুকু বোঝা সবার উপরে ফরজ। সবার উপরে কি ফরজ? টাইটেল বাস মাওলানা হওয়া ফরজ না, সেটা আপনার জন্য মুস্তাহাসান। পিছনে জায়গা হচ্ছে না, দয়া করে একটু সামনে চাইবা বসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা, দয়া করে সামনে গান জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা বলতেছিলাম। ওই কবরের মধ্যে তোমার আমার লাশ রাখা হবে, ওই কবরটা ইমানদারের জন্য দিদারে মুস্তফা নবীজিকে দেখা যাবে, কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু, পৃথিবীর জমিনে যত মানুষ দেখো, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রসুলের ব্যাপারে এমন কোন ঘোষণা নাই দেখলেই হারাম হয়ে যাবে কবর আজাব, জাহান্নাম হারাম, এমন কোন ঘোষণা আসেনি। কিন্তু আমার নবীর ব্যাপারে ঘোষণা হলো, তুমি যদি স্বপ্নে ঘুমের ঘরে নবীকে দেখো, মান রানি বাকাদারা আল্লাহ, নবীকে স্বপ্ন দেখলো তুমি সত্য দেখেছ। আর এই নবীকে যারা দুই নয়ন একবার দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজি। নবীকে দেখতে মন্ডায় চায় জোরে বলেন, নবীকে দেখতে মন্ডায় চাইলে তেমন বেশি আমলের দরকার নাই, ছোট্ট একটা আমল, ফজরের নামাজের পরে 200 বার দুরূদ শরীফ পড়েন, এশার নামাজের পরে 200 বার দুরূদ শরীফ পড়বেন, নবীকে দেখার জন্য মক্কা মদিনা যাইতে হয় না, আপনি ঘরে বসে আমল করেন, দেখবেন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমের ঘরে ডাক দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, বিশ্বাস না হলে 40 দিন আমলটা করেন, কয়দিন? হালাল রিজিক খাইতে হবে, হালাল ইবাদত বন্দেগি কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। আব্বারা বালা কথা কয় না, এরা সবাই আমার আব্বা কথা কয় না, বলো না চুপচাপ বস। একবারই মনে সানপুরো আমরা মনে কিছু নিয়েন না, এই এলাকার ফোলাফান খুব আদবের ভদ্র, এরা সানপুর থেকে আইসে মনে বাড়া লাগে না তো লঞ্চ দুরাই পরে, আবার আমরা না কিন্তু আমরা গরিবপুরতে যাওয়ার লাগে বাসে, আমাদের লঞ্চের জায়গা নেই, আবার এরা মনে করেন না হুজুর আমরা কি লঞ্চ ধরে দেন নেই, আবার না আমরা গরিবপুরতে যাওয়ার লাগে দাওয়াতখান দিয়া, কিন্তু বাড়া লাগে বাসের মধ্যে বাড়া মাফ নাই, লঞ্চে যারা আইয়ে বুটি কলা ব্যস্তে ব্যস্ত আইয়ে ব্যস্ত ব্যস্ত আবার জায়গা বাড়া লাগেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টুকু আমাদেরকে দিয়েছে এই সময়টুকুর হিসাব নিবে কি নিবে না, কথা বলে নিবে কি নিবে না? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কথা কিন্তু সেই দিকে,
আল্লাহ বলছে উত্তম আমল করে আসো, কি আমল? জোরে কোন কি আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অন্তত পক্ষে আজকের থেকে বাকি সময়টুকু কাজে লাগাইবার তৌফিক দেয়, আমিন কর। ইতিপূর্বে কি করেছেন জানি না, আমি কি করছি আপনারাও জানেন না, জানেন না কি? যদি আমার গুনার খবরে মুসল্লি জানতো জীবনে সালাম দিত না। আল্লাহ পাক এজন্য রহমান, এজন্য তিনি রাহিম, আল্লাহ যেন আমাদের গুনাগুলি গোপনে রাখছে, গোপনে মাফ করে, আমিন বলেন। আমার বাবারা ভাইয়েরা, পৃথিবীর জমিনে অসংখ্য আল্লাহর বান্দা রয়েছে, আজকে যার স্মরণে মাহফিল, বরফির আব্দুল কাদের জিলানি, তিনি কি এমনি ওলি হইছেন না আমল করে হইছে? জোরে বলেন, আমল করে হইছে। অনেকে বলে পীরের হাতে হাত দিলে নাকি নামাজ লাগে না, আর আছে আমি নাউজুবিল্লাহ পরে কইহেন, হুজুরের তে বেশি বুঝের লোক আছে এখনো, তবে হ্যাঁ মাহফিলা এনে সাদ অন বেরিছে, কই বেরিছে? আপনি গিয়াছেন সাতপুরে যদি 2 ঘন্টা ওয়াজ করলে হ্যাঁ 4 ঘন্টা ওয়াজ করতে পারবো, আরে হুজুরে কি কই একটা বালা কথা আমরাই জানি, গিয়া দেখেন আপনি 4 কাপ ধাক্কা দিয়ে হলাই দিব। আমি আমার এই ক্ষুদ্র বয়সে দেখলাম যারা ওলি আল্লাহর হাতে হাত দিছে, আপনি হন শশিনার মুরিদ, হন আটরশির মুরিদ, হন চন্দ্রফরার মুরিদ, হন ফরাজিকান্দের মুরিদ, হন মাঝবান্ডারের মুরিদ, যেখানে মুরিদ হন, আমি দেখেছি আমার এই ক্ষুদ্র বয়সে মুরিদ হওয়ার পরে নামাজ আরও বাড়ছে। সোবানাল্লাহ কইবেন না, সোবানাল্লাহ কি বাদ দিয়া কইবেন? কি বাইর থেকে রাগ করেছে না এগুলো? আবার জোরে গন্ধ সোবাহানাল্লাহ। আগে নামাজ পড়ছে ফজর জোহর আসর মাগরিব এশা, পীরের কাছে যাওয়ার পরে বাবা যদি সুযোগ পা মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ো, ডাক্তার সাহেব কি কর, ঠিক আছে কি না? কয় কি নামাজ, কি নামাজ? সভাপতি সাহেব কি ঠিক আছে নি? শশী নজরে করে আওয়াবিন নামাজের কথা, আবার রাতের তাহাজ্জুদের নামাজের কথা কইছি নি? হ্যাঁ সাইন বানায় কইছি নাকি আমার কোনো? আওয়াবিন নামাজ পড়তে কো, তাহাজ্জুদ পড়তে কো, সাস্তের নামাজ পড়তে কো, তো নামাজ কি বাড়ছে না কমছে? বাড়ছে। তবে হ্যাঁ নামাজের প্রকারও আছে, ধরনও আছে, শরীয়তের নামাজ পাশাপাশি তরিকার নামাজও আছে। সুবহানাল্লাহ। কোন মাহফিলটা যেহেতু ওলিকুল সম্রাটের নামে, আল্লাহর ওলির নামে, আল্লাহর ওলির স্মরণে, 11তম মাহফিল না এটা? 11তম না মাহফিলটা? 11তম, মাঝখানে মানে 1 বছর আমি আই নেই, 11তম মাহফিল। বরফিল আব্দুল কাদের জিলানি, যিনি তরিকার বাদশাহ, সুবহানাল্লাহ কইতেন না? শরীয়তের নামাজ তো পড়তেছেন এবং পড়বেন, অন্তত তরিকার নামাজটা ফরানা না ফরান যাই না যান, কোনো অসুবিধা হবে না কোনো? যাই না যান। আমরা তো এমন হয়ে গেছি আজকে দুনিয়ার সব একরকম দেখি, আমাদের বাহ্যিক চোখে যা দেখি দুনিয়ার সব একরকম। জামালুল কলম এই কিতাবটার মধ্যে মোগল আমলে আল্লাহর একজন ওলির কথা, যিনি দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন, দিল্লির শাহী মসজিদের ইমাম, ফজরের নামাজ পড়ে ওজিফা কালাম শেষ কইরা মসজিদের সামনে একটা চা দোকান, দোকানদারের কাছে চা খাইতো আর একটা পান খাইতো, তো দোকানদার হুজুর ইমাম সাহেব মনে করে চা মাংনা খাওয়াইছে পান মাংনা খাওয়াইতো, আর দোকানদার কইতো হুজুর আমার লাগে দোয়া করেন, তো হুজুর দোয়া করতো আল্লাহ যেন আম করে মানুষ বানায় দেয়, আমিন কর। কি বানায় দেয়? আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানায় দেয়। তো দোকানদারকে হারা জীবন পান খাওয়াইলাম চা খাওয়াইলাম, উনি এক দোয়াই করতেছে, কি দোয়া? দোয়া একটাই করে, আল্লাহ যেন আমাদের কি বানায় দেয়? মানুষ বানায় দেয়। তো একদিন ইমাম সাহেব হুজুর আমরে চা খাওয়াই পান খাওয়াই দোয়া কি ফালডাই আর ফারান নামে দ্বিতীয় কোনো দোয়া নাই, কই কে আরে কামনে খালি কোন মানুষ বানাইতো, আমরা কি মানুষ না? ইমাম সাহেব কান্দতে আরম্ভ করছে, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম দু চোখের পানি ফালা কান্দে, দোকানদার বলে হুজুর এমন কি আচরণ, এমন কি কথা আমি বললাম যে কথার কারণে মনের ভিতরে আঘাত পেয়েছেন, আঘাত না পাইলে চোখ দিয়া পানি আসার কথা না, আপনি কেন কান্দতেছেন? ইমাম বলে বাবারে ইন্নি আরাম আলা তারাও না, আমি আমার 2 চোখ দিয়া যা দেখি তুমি তাহা দেখো না, আমি আমার 2 চোখ দিয়া যা দেখি তুমি তাহা দেখো না। দোকানদার ডেকে বলে হুজুর দৈনিক চা খাওয়ার পরে পান খাওয়ার পরে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানায় দেয়, তাইলে কি আমরা মানুষ না?
ইমাম সাহেব বলল বাবা আমি মুখে বলবো না, মাথার পাগড়িটা খুইলা দোকানদার মাথার মধ্যে পরায় দিল। বলল বাবা চক্ষু দুটা বন্ধ করো, দোকানদার চোখ বন্ধ করলো, সামনে তাকায় দেখে মসজিদের মুসল্লি, অনেকে নামাজ পড়তেছে, অনেকে বারান্দায় বসা কোরআন তেলাওয়াত করতেছে, অনেকে বাহিরে হাঁটতেছে। দোকানদার বলে হুজুর কি পাগড়ি আমারে পরাইলেন, চোখটি বন্ধ করাইলেন, আমি দেখতেছি বাহিরের লোকগুলি বাদ দিলাম বিভিন্ন পশু জীব জানোয়ার দেখা যায়, মসজিদের মুসল্লিগুলিও জীব জানোয়ারের চেহারা দেখা যায়। জোরে কর নাউযুবিল্লাহ, কি পাগড়ি আমারে পরাইলেন, যে মুসল্লিগুলি মসজিদের মধ্যে বসা কোরআন তেলাওয়াত করতেছে, চেহারাটা দেখা যায় মানুষের, দেহটা দেখা যায় বিভিন্ন জীব জানোয়ারের দেহ দেখা যায়। সত্যি করে বলেন দেখি এটার হাকিকত কি আমার একটু বোঝা। এখন হুজুর আমি এই পাগড়ি পরে মানুষকে দেখলাম, তারা মানুষের শুরুতে হাঁটতেছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি জীব জানোয়ার অঙ্গ প্রত্যঙ্গ, আসলে আমি কি মানুষ কি না আমারে তো আমি দেখলাম না, আমার একটু দেখার ব্যাপার। যদি তোমাকে তুমি দেখতে চাও তাহলে একটা কাজ করো। এবার ইমাম সাহেব নিজের মাথার টুপিটা খুইলা দোকানদারের মাথার মধ্যে দিছে, এবার তুমি নিজের দিকে তাকাও, তাকায়া দেখে নিজের বডি অন্য জানোয়ারের বডির মতো দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। দোকানদার বলে হুজুর এক বছর নয় দুই বছর নয়, আমার মনে আছে প্রায় ২০ বছর আপনাকে আমি চা খাওয়াইতেছি পান খাওয়াইতেছি, আপনি প্রত্যেক দিন দোয়া করেন আল্লাহ তুমি আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও, আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি দোয়াটা শুই না। হাকিকত আজকে বুঝলাম আমরা আসলে প্রকৃত মানুষ না, চেহারায় মানুষ, হাকিকতে জীব জানোয়ারের সুরত ধরে রয়েছে। কারণ হলো যার যেই পরিমাণ কর্ম যে যেই কাজ করে তার দেহটা কিন্তু সেই আকার ধারণ করবে, কথা কোন ঠিক কিনা। আমার বাবারা বন্ধুরা যেই চোখ দ্বারা দেখলো, এই চোখ দুটার নাম হলো অন্তকরণ চোখ, এই দুইটা চোখ এমনি সহজে খোলে না, এই দুইটা চোখ খুলতে হলে আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা যাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছে লাহুমুল বসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে ওই লোকদের সুসংবাদ, পরকালও তাদের সুসংবাদ, তারা হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? বাবার আমার বন্ধুরা আমার এই মনটাকে আগে নিজে সংশোধন করো। ও দুনিয়ার মানুষ যতই তুমি আমলদার হও না কেন, এই মাহফিলের মধ্যে বসা আছো, হুজুর কি বলতেছে প্রত্যেকের কিন্তু মনোযোগ আছে, আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? দুরুদ শরীফ যখন পড়ে প্রত্যেকে মনোযোগ সহকারে পড়ে, জিকির যখন করে প্রত্যেকে মনোযোগ সহকারে করে, মুনাজাত যখন দেয় প্রত্যেকে মনোযোগ সহকারে, মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে আরাধনা করে, এমন আরাধনা করতে করতে মানুষ কাঁদতে শুরু করে, কথা কোন ঠিক কিনা। কিন্তু মানুষ যখন এই ইবাদত বন্দিগি চাইরা, সবচাইতে বড় ইবাদত বন্দিগি নামাজের জন্য মসজিদের মধ্যে যায়, ওই মসজিদের মধ্যে মনটাকে কন্ট্রোল করে রাখা যায় না, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললাম না মিথ্যা বললাম? জোরে বলেন। তাইলে মনটারে কিভাবে মসজিদের মধ্যে রাখা যাবে? স্থিরভাবে মনটা আমার সামনে থাকবে, কিভাবে আমার মন নড়াচড়া করবে না, ওই ব্যবস্থাটা জানার দরকার আছে না নাই? আজকের মাহফিল থাকবে ওই উদ্দেশ্যে, আল্লাহ পাক যেন জবানটা বুলন্দ করে সকলে শুনে আমলের তৌফিক দেয়। জোরে কোন আমিন। আমার বাবারা বন্ধুরা বাচ্চা হারুনুর রশিদ যার মন্ত্রী পরিষদের মধ্যে বাহালুল নামে একটা পাগল ছিল, সময় নাই যে কোনো সময় বাহালুল পাগল মন্ত্রী পরিষদ নিয়ে বাচ্চা হারুন মিটিং করতো, হঠাৎ করে ঢুকে পড়তো মন্ত্রী পরিষদ, বলতো বাচ্চা মহারাজ এই পাগলটাকে দরবারের মধ্যে আসতে দেন, কারণটা কি সময় নাই যে কোনো সময় দরবারের মধ্যে ঢুকে পেলে আমাদের কথাকে মন ড্রাইভেট করে অন্যদিকে নিয়ে যায়। এবার বাচ্চা হারুন বললেন যাও এই পাগলটা আসলে তোমাদের যত ডিস্টার্ব হয়, পাগল যেন না আসে আমি সেই ব্যবস্থা করতেছি। বাচ্চা হারুন নিজের হাতের লাঠি কানা
বাহালুল পাগলের হাতের মধ্যে ধরায় দিল। বাহালুল রে, ও বাহালুল পাগল, তোমার চাইতে যদি কোনো মূর্খ লোক পাও, তোমার চাইতে যদি কোনো বোকা পাও, এই লাঠি কানা তাকে দিবা, এটা হলো তোমার ডিউটি। বাহালুল পাগল লাঠি হাতে লয়ে ঘুরতে শুরু করে দিল। এক বছর খবর নাই, দুই বছর খবর নাই, তিন বছর খবর নাই, চার বছর খবর নাই। মন্ত্রী পরিষদ বলে বাদশাহ মহারাজ বুদ্ধিমানের কাজ করছেন, বাহালুল পাগল তার চাইতে বোকা লোক পাবে না, লাঠিও কাউকে দিতে পারবে না, লাঠি লিয়ে ঘুরতে হইব। বারো বছর পরে বাচ্চা হারুন যখন অসুস্থ মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, মসজিদের ইমাম সাহেব তওবা পড়াইতাছে, এই মুহূর্তে বাহালুল পাগল শিওরের মধ্যে দাঁড়ায় গেছে। মন্ত্রী পরিষদ সবাই বাহিরে অপেক্ষায় মান, বাচ্চা হারুন মৃত্যু সর যায়, এমন সময় বাহালুল পাগল লাঠি হাতে লয়ে দাঁড়ায় গেছে, বাচ্চা হারুনকে সালাম দিল। বাচ্চা হারুন বলল, বাহালুল বুঝেছি তোমার চাইতে বোকা লোক মনে হয় পাও নাই, এজন্য লাঠিও দিতে পারো নাই, লাঠি নিজের কাছে রেখেছ। বাচ্চা হারুনের সঙ্গে বাহালুল পাগল বলে, বাচ্চা মহারাজ আমার চাইতে বোকা লোক আসলে আমি পাই নাই, এজন্য লাঠিও দিতে পারি নাই, লাঠি হাতের মধ্যে রাখছি। তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি বিভিন্ন দেশের মধ্যে যখন সফর করতে যান, মন্ত্রী পরিষদ লইয়া সিপাহী লইয়া এক সপ্তাহের জন্য গেলে, ওই জায়গার মধ্যে যখন রওনা করবেন, খাদ্য সামগ্রী নিয়ে যাবেন, কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে যাবেন, কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এ বাচ্চা হারুন, আপনি কি একবার খেয়াল করেছেন, যেই দিকে আপনি যাত্রা করতেছেন, যেই দিকে পাড়ি জমাইতেছেন, যে জিন্দগিটা হলো পরকালীন জিন্দগি, আলমে বরজক কবরের জিন্দগি, ওই দিকে আপনি যাবেন, ওই দিনের জন্য কিছু তৈরি করছেন কিনা? বাচ্চা হারুন দু চোখের পানি ছেড়ে দিল, বাহালুল রে আমি তোরে বোকা মনে করতাম, তোরে পাগল মনে করতাম। ও বাচ্চা ডেকে বলে, বাহালুল জিন্দগিটা আমি দরবারের বাচ্চাহীর কাজের মধ্যে কাটায় দিছি, কিন্তু পরকালের চিন্তা তো আমি একবারও করি নাই। বাচ্চা হারুন যখন এই কথা বললেন, বাহালুল পাগল বলে, বাচ্চা হারুন যে লোকটা আবাদান আবাদান চিরস্থায়ী জিন্দগির জন্য কিছু তৈরি করার সময় পায় না, ক্ষণস্থায়ী জিন্দগির জন্য রাজত্ব তৈরি করেছে, এই দুনিয়াতে আমার চাইতে বোকা থাকলে এই লোকটাই আছে, অতএব আপনার লাঠি আপনাকে নেওয়াই উপযুক্ত, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা বিনয়ের সাথে বলবো, এ রে বন্ধু, এই দুনিয়াটা থাকার জাগারা, দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছে, আমল আখলাক তৈরি করতে হবে কবর জিন্দগি, যেখানে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, স্ত্রী যাবে না, ছেলে মেয়ে যাবে না, তরিকার কোনো ভাই বোনও সেখানে যাবে না, যাবে নাকি? সেই কবরে তোমার আমার আমল যাইব, আমল যদি ভালো হয় তাইলে তোমার আমার অবস্থা ভালো থাকবে, আমল যদি খারাপ হয় কবর থেকে বিচার শুরু হয়ে যাবে। আমার বাবারা বন্ধুরা, এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় তার আমল নামার কথা অস্বীকার করবে, মুনকার নকির লেখাকেও সে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দিন আমি আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করে দিব, জবান বন্ধ করে দেওয়ার পরে হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন জবানটাকে বন্ধ করে দেওয়ার পরে হাত কথা বলবে, চোখ কথা বলবে, পাও কথা বলবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, উহুদ পাহাড় পরিমাণ আমল নামা, এই খারাপ কাজগুলি তুমি করছো, বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে গেছি, মসজিদ ছাড়া কোনো জায়গার মধ্যে ছিলাম না, জোরে কর না উযুবিল্লাহ। আল্লাহ যখন বলবে বান্দা এই গুনার কাজ করছে, বান্দা বলবে, আল্লাহ জীবনে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, আমি ফরজ তো পড়ছি পড়ছি, নফল নামাজও পড়ছি। আল্লাহ পাক তখন মুখের মধ্যে প্লাস্টিক লাগাই দিব, তখন হাত কথা বলবে, পাও কথা বলবে, বান্দার সামনে মুনকা কেরামান কাতিবীর ফেরেশতার লিখিত ডায়েরি হাজির করা হবে, বান্দা বলবে এগুলি আসলে আমি একটাও করি নাই, ফেরেশতারা মিশা কথা লেখছে, নাউজুবিল্লাহ করতেন না, ফেরেশতারা কি লেখছে? মিশা কথা লেখছে। আল্লাহ বলে, বান্দা আচ্ছা তোমার হাতের লেখা তুমি কি অস্বীকার করতে পারবা? আল্লাহু আকবার বলতেন না? আপনার নিজের হাতের লেখা অস্বীকার করতে পারবেন? জোরে কোন পারবেন?
বান্দা বলবে আল্লাহ পঞ্চাশ বছরের জিন্দিগি আমি তো আমার হিসাবের মধ্যে লেখি নাই, আমি আমার দোকানের হিসাব রেখেছি, পাঁচতলা বিল্ডিং ছিল, এতগুলো বারাটিয়া ছিল, এত টাকা বাড়া উঠছে, এত টাকা কারেন্ট বিল, এত টাকা বিদ্যুৎ বিল দিছি, গ্যাস বিল দিছি, বছর শেষে কয় টাকা আয় ব্যয় হয়েছে এগুলির হিসাব রাখছি, আমি আমার পঞ্চাশ বছরের হিসাব তো কোনোদিন লেখি নাই। আমার আল্লাহ বলবে বান্দা একটু পেছনের দিকে তাকাও, বন্ধুরা আমার তোমার আমার লাশ যখন কবরের মধ্যে রাখবে মুনকার নকির ফেরেশতা আসার আগে রুমান নামক ফেরেশতা আসবে, মাইয়েতকে কবরের মধ্যে বসাইব, রুহুদান করার পরে এই মাইয়েতের লাশের উপরে একটা কাফনের কাপড় অতিরিক্ত থাকে সিনার উপরে, ঠিক নি, এই কাপড়টাকে সঙ্গে দিবে, মুনকার নকির ফেরেশতা তখনও আসবে না, রুমান নামক ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি তোমার জিন্দিগির পঞ্চাশ বছরের আমল নামা কোন ভালো কাজগুলি তুমি করেছ এই কাফনের কাফনের মধ্যে লেখো, বান্দা বলবে কি দিয়ে লেখব, ওই দিন রোমান ফেরেশতা বলবে সাত আঙ্গুল দ্বারা তুমি লিখতে আরম্ভ করো, এখান থেকে কালি বাহির হবে, বান্দা বলবে এখানে আমার ভালো আমলগুলি কি লিখব, আমি তো একদিন প্রায় ছয় ঘন্টা মাহফিলের মধ্যে নাইন তার ভার বয়ে রয়েছি, কত হাজার হাজার নেকামল আমার রয়েছে কাফনের মধ্যে কেমবে লিখব, রোমান ফেরেশতা বলবে তুমি লিখতে আরম্ভ করো, বান্দা তার জিন্দিগির পঞ্চাশ বছর হায়াতের কোন জায়গার মধ্যে কোন ভালো কাজটা করছে আঙ্গুল দ্বারা কাফনের কাফনের মধ্যে লাগবে, লেখা যখন কমপ্লিট রোমান ফেরেশতা বলবে আর কোনো ভালো আমল আসেনি বলবে নাই, তাকায়া দেখবে কাফনের কাফনের চার ভাগের আরো তিন ভাগ খালি আছে। এবার রোমান ফেরেশতা বলবে কাফনের কাপড়টা উল্টা, তোমার জিন্দগি যত খারাপ কাজ আছে তুমি লিখতে আরম্ভ করো, বান্দা লিখতে রাজি হবে না, রোমান ফেরেশতা ধমক দিবে, ধমক দেওয়ার পরে থর থর করে কাঁপতে কাঁপতে ওই বান্দা বান্দি কাফনের কাফনের মধ্যে নিজের হাতের কলম দ্বারা খারাপ আমলগুলি খারাপ কাজগুলি লিখতে শুরু করে দিবে, লিখতে লিখতে সম্পূর্ণ যখন লেখা শেষ হবে রোমান ফেরেশতা বলবে আর আসেনি কয় না, তখন ওই কাফনের কাপড়টা হাতের মধ্যে লইয়া একটা কবজ বানাইয়া ওই মাইয়েতের লাশের গলার মধ্যে ঝুলাইয়া দিবে, আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা মুনকার নকির ফেরেশতা প্রশ্ন করার পরে এই কাপড়ের টুকরাটা গলার মধ্যে ঝুলানো থাকবে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আল্লাহ ডাক দে বলবে বান্দা মুনকার নকি কেরামান কাতিবিনের কথা অস্বীকার করলা, আমি আমার চোখ দ্বারা দেখেছি আমার কান দ্বারা শ্রবণ করেছি তাও তুমি অস্বীকার করলা, এবার তোমার নিজের লেখা ডায়েরি আছে ডায়েরিকে অস্বীকার করতে পারবা কিনা, বান্দা বলবে আমার কোনো ডায়েরি নাই, আমার আল্লাহ সেই দিন গলার থেকে কাফনের কাপড় কানা খুইলা বান্দার সামনে খুলে দিবে আর বান্দা নিজের লেখা দেখে হতবাক হয়ে যাবে, হায় হায় এটা তো আমার লেখা কথা বলেন ঠিক কিনা, এই জন্য বিনয়ের সাথে বলবো দুনিয়ার জমিনে কদম দেওয়ার আগে চিন্তা করতে হবে আমি কদম দিচ্ছি আমার এই কদমটা উঠাইবার কোনো সুযোগ পাইব নি, আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটা মানুষের সঙ্গে আটটা ফেরেশতা কন্টিনিউ ডিউটি করে, সর্বপ্রথম যে ফেরেশতাটা তোমার আমার সঙ্গে ডিউটি করে এই ফেরেশতাটা ইন্তেকালের আগে আইসা ডাক দে বলবে বান্দা তুমি একবার খেয়াল করো আমার হাতের মধ্যে তোমার জীবনের ডায়েরি আছে, এই পৃথিবীতে পঞ্চাশ বছর ছিলে কোন জায়গার মধ্যে তুমি যাইবা, কোন জায়গায় তুমি দাঁড়াইবা, কোন জায়গার মধ্যে হাঁটবা, কোন জায়গার মধ্যে বসবা, আমার ডিউটি ছিল তোমার এই দুইটা পাওকে পরিচালনা করা, কদম পরিচালনা করা, আমি আজকে আমার ডায়েরি খুলে দেখি রে আর পাঁচটা মিনিট পরে যেই জায়গার মধ্যে তুমি দাঁড়াইছ এখান থেকে পাও তোলা সম্ভব না, চিল্লায় এখন আল্লাহু আকবার, যেই ফেরেশতা কদম পরিচালনা করে ওই ফেরেশতা বলবে তুমি আমাকে মাফ করে দিও, যেখানে তুমি দাঁড়াইছ এখান থেকে লড়ার তোমার আর সুযোগ নাই, আমি তোমাকে সতর্ক করে দিলাম, ইমানদার বান্দা বান্দি সেটা শ্রবণ করে, এজন্য ইমানদাররা মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষকে তার ভবিষ্যৎ বলতে পারে, ঠিক কিনা, আমার বাবারা বন্ধুরা দ্বিতীয় নম্বরে যেই ফেরেশতা কানা তোমাকে আমাকে সংবাদ দিবে
ওই ফেরেশতার ডিউটি হলো তোমার আমার পানির সন্ধান বলে দেওয়া। পিপাসা লাগলে কোন জায়গা থেকে কোন পানি পান করব, টিউবওয়েলে পানি পান করব, না নদীর পানি পান করব, পুকুরের পানি পান করব, ফিল্টারের পানি পান করব। ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, পৃথিবীতে নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, অজস্র পানি আছে, আমি আমার ডায়েরি খুলে দেখি রে তোমার নামে একটা ফোঁটা পানিও নাই, অতএব তোমাকে সতর্ক করে দিলাম তৈরি থাকি, মালাকাল মুতাজরাইল তোমার সাথে দেখা করবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তুমি দুনিয়ার জমিনে আসার পরে মায়ের কোন স্তনের দুধ তুমি পান করবা, বড় হয়েছে কোন দোকানে হালুয়া খাইবা, কোন জায়গাতে কোন খাবার তুমি কোন সময় গ্রহণ করবা, আমার ডিউটি ছিল তোমার রিজিকের সন্ধান বলে দেওয়া। ও আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি রে আমার ডায়েরি খুলে এই পৃথিবীতে আল্লাহ দেয়া নিয়ামতের কোনো অভাব নাই, কিন্তু তোমার নামে একটা রিজিক বরাদ্দ নাই। আল্লাহ আকবার বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের নিয়ামতের কোনো অভাব নাই, ফলমূল বলো, বিভিন্ন খাবার বলো, সব কিছু অজস্র পরিমাণে আছে, কিন্তু তোমার নামে একটা রিজিকও বরাদ্দ নাই, অতএব তোমাকে আমি সংবাদ দিয়ে দিলাম, জানাই দিলাম, তুমি সতর্ক হয়ে যাও, তোমার যেহেতু রিজিক ফুরাইয়া গেছে, মালাকাল মউত আজরাইল তোমার সাথে দেখা করবে। এই কথা বলে তিন নম্বর ফেরেশতাখানা চলে যাবে। চার নম্বরে যেই ফেরেশতাখানা তোমার আমার সামনে দাঁড়াইব, আল্লাহর হাবিব বলে ওই ফেরেশতাটা সামনে দাঁড়ায় সালাম দিবে, দুই চোখের পানি ফালায় কাঁদতে শুরু করে দিবে। ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, ইতিপূর্বে তিনটা ফেরেশতা তোমার সাথে দেখা করেছে, 24 ঘন্টা ডিউটি করে নাই, যখন তোমার খাদ্যের প্রয়োজন তোমাকে খাবারের সন্ধান বলে দিয়েছে, যখন তোমার পিপাসা লাগতো পানির কথা বলে দিয়েছে, যখন তুমি কোনোখানে যাইবা হাঁটতে হবে হাঁটার সন্ধান লাগবে, তখন ওই ফেরেশতা তোমার কদম নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আমি তোমার সঙ্গে 24 ঘন্টা ডিউটি করেছি, আমার ডিউটি হলো তোমার দেহ পিঞ্জর থেকে যখন বাতাসটা বাহির হয় আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, মাবুদ রে এই বাতাসটা তোমার বান্দার ভিতরে দিব কি না, আল্লাহ হুকুম দিলে বাতাসটা তোমার ভিতরে দেওয়া হয়, আবার ডাকতে বলি আল্লাহ তোমার বান্দার ভিতর থেকে বাতাসখানা বাহির করবো কিনা, আল্লাহ যখন হুকুম দেয় তখন আমি বাতাসটা বাহির করি। আজকে আমি আমার ডায়েরি খুলে দেখলাম রে বান্দা, তোমার সামনে আর 5 ঘন্টা সময় আছে, 5 ঘন্টা পরে এই বাতাসটা তোমার দেহ থেকে বের হয়ে যাবে, ভিতরে দেওয়ার আর কোনো হুকুম চলবে না, চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে বিনয়ের সাথে বলবো রে বাবা, অতএব কারণে এই দুনিয়ার জমিনে যতক্ষণ সময় তুমি আমি বেঁচে রয়েছি ততক্ষণ সময় তোমাকে আমাকে কাজে লাগাইতে হবে, কথা কোন ঠিক কিনা, কবর আমাদের সামনে রয়েছে, কবরের জিন্দিগি যেই কবরবাসীর কবরের মধ্যে শুইয়া এই পৃথিবীর মানুষের জন্য কল্যাণ কামনা করতে পারে, নিজের জন্য কিছু করতে পারে না, দুনিয়ার মানুষ যখন তাদের উদ্দেশ্যে জিয়ারত করে দোয়া হাদিয়া করে ইসালে সওয়াব করে তখন কবরবাসী পাইয়া খুশি হয় আর বলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখে রাইখো, তখন কবরবাসীর দোয়া দুনিয়ার মানুষের জন্য কবুল হইয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে এই জন্য বিনয়ের সাথে বলবো, আল্লাহর হাবিব বলেন যা মাতাল ইনসানু ইনকাতা ফিদ দুনিয়া ইল্লা মিন সালাসা সাদকাতুন জারিয়া ইলমুন নাফিয়া ওয়ালাদান সালিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী আমার বলে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমল নামার দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে, কয়টা? তিনটা। জোরে বলেন, এক নম্বরে
সৎকাতুন জারিয়া দুনিয়াতে সৎকে জারিয়া করে গেলাম, জনকল্যাণমূলক কাজ করে গেলাম, মসজিদ তৈরি করেছে সেখানে তুমি সহযোগিতা করেছ, রাস্তা বানাইছে সহযোগিতা করেছ, একটা গাছ লাগায় গেলে মানুষ যতদিন ছায়া গ্রহণ করবে, একটা টিউবওয়েল বসায় গেলে মানুষ যতদিন পানি পান করবে, সব তোমাকে চাইতে হবে না, সবের একটা অংশ কবরের মধ্যে তোমার নামে পৌঁছে যাবে। ইলমুন নাফিয়া উপকারী আলে, তুমি নামাজ পড়তে জানো, ওযু করতে জানো, নামাজের মাসালা গুলি জানো, তাশাহুদ পড়তে জানো, সূরা ফাতিহা জানো, আরেক ভাই জানে না তাকে তুমি শিখাইলা, এই লোকটা যতদিন ওযু করে নামাজ আদায় করবে তুমি সওয়াব চাইতে হবে না, এই বান্দার পক্ষ থেকে একটা আমলনামা তোমার কবরের মধ্যে পৌঁছবে। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ালাদান সালেহাত, নেক সন্তান দুনিয়ার জমিনে যদি রাইখা যাও, আর এই সন্তান তোমার আমার ইন্তেকালের পরে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর মাবুদ, আমাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে রে আল্লাহ, দুনিয়ার জমিনে যদি ভুল করে থাকি যেমনি ভাবি আমাদেরকে ছোট বয়সে আদরের করে লালন পালন করেছে, ওই কবরে সাথি নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, তুমি আল্লাহকে ছাড়া খবর নেওয়ার কেউ নাই, যেমনি ভাবে তারা আমাদেরকে ছোট গলে মাতৃ কোলে আমাদেরকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে এইভাবে আদরের কোলে রাইখো। নবী আমার বলে, সন্তান দোয়া কইরা হাত দুইটা নামাইবার আগে আমার আল্লাহ তার ফরিয়াদ কবুল করে। আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে বলেন, আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে মাফ করে কিন্তু কবরে না। নবী আমার বলেন, যখন কোরআন হাদিসের মাহফিল হয় চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ায় যায়, চতুর্দিকে ওই এলাকার জিনগুলি দাঁড়ায় যায়, চতুর্দিকে কবরবাসীদের রুহগুলো দাঁড়ায় যায়, রহমতের ফেরেশতারা ডেকে বলে, কবরবাসী ও কবরবাসীরা, তোমরা কেন মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় রইছো? কবরবাসীরা ডেকে বলে, ফেরেশতারা তাকায়া দেখো, এই নাইনতার বারের মাহফিলের মধ্যে আমার বাড়িওয়ালা আছে, আমার ভাই আছে, আমার চাচা আছে, আমার বন্ধু আছে, আমাদের জন্য দোয়া করবে, এজন্য দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার বলেন, আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন মা বাবার কথা মনে কইরা দুই চোখের পানি ফেলায় কান্দে, ওই পানি জমিনে পড়ার আগে ফেরেশতারা হাতের মধ্যে লইয়া মা বাবার কবরের মধ্যে ছিটায়া দেয়, সাথে সাথে কবর আজাব বন্ধ হইয়া যায়। আর জোরে বলেন, কবরবাসীরা ডেকে বলে, ও ফেরেশতারা, কবরের ভিতরে ভীষণ আজাবের মধ্যে ছিলাম, কোন সাগর থেকে এনে পানি ছিটাইয়া দিলা, কবর আজাব দি বন্ধ হইয়া গেল। ফেরেশতারা বলে, কবরবাসী দুনিয়ার কোন সাগরের পানি দিয়া নদীর পানি দিয়া কবর আজাব জাহান্নামের আগুন বন্ধ করা যায় না, এর কবরবাসী যেই পানি তোমার কবরে ছিটাইয়া দিলাম এই পানি হলো তোমার সন্তানের চোখের পানি, নাইনতার বার মাহফিল দিছে দক্ষিণ জালকুড়ির মধ্যে মাহফিল দিয়েছে, তোমার সন্তান বসে বসে কাঁদতেছে,
এই পানি হলো তোমার সন্তানের চোখের পানি চিল্লায় এখন আল্লাহু আকবার আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কব সবাই মিলে বলেন ওরে আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কব মাফ করে প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত হয় তুমি আমি ওদের জন্য দোয়া করে গেলে আমি আর তুমি যেদিন কবরবাসী হয়ে যাব আমাদের সন্তানও আমাদের জন্য দোয়া করবে কথা কোন ঠিক কিনা বাবার আমার বন্ধুর আমার নবী আমার বলে মুরু আওলাদাকুম বিসসালাতি খাদসামসাবে ইসিনিনা অদরিবহুম আশারা সিনিনা সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো অদরিবহুম আশারা সিনিনা যখন তাদের বয়স দশ বছর হয় ওই ছেলে মেয়ে নামাজ না পড়লে প্রয়োজন হলে নামাজ পড়াবার জন্য ওদেরকে শাসন করো হুকুম দিয়েছে আল্লাহর হাবিব কথা কোন ঠিক কিনা এর বন্ধু তুমি আমি নামাজ পড়লে হবে না তুমি আমি ভালো কাজ করলেই হবে না কু আংগুসাকুম ও আহলিকুম নারা নিজে বাঁচার সঙ্গে সঙ্গে নিজের পরিবারকে বাঁচাইতে হবে নিজের বাড়িওয়ালাকে বাঁচাইতে হবে নিজের আহাল গ্রামবাসীকে বাঁচাইতে হবে হুকুম কার হাসরের ময়দানে নামাজিকে প্রশ্ন করবে না বেনামাজি প্রশ্ন করবে না নামাজিকে প্রশ্ন করবে ও শুরু হাজি সাহাব আপনি নামাজ পড়ে বেহেস্তি হইলেন আপনার মহল্লার রহিমার বাপে কেন দুযোগ হইল কারণটা কি ধরা পড়ে যাইব এই জন্য দিনের
কাজ করতে হবে নিজে তুমি আমি নামাজ পড়ার সঙ্গে যখন মসজিদে রওনা করব সামনে যাকে পাইবা তাকে যাওয়ার জন্য আদেশ করতে হবে ডাকতে হবে কথা কোন ঠিক কিনা এজন্য জামাত যখন চলবে আমি আপনি যখন মসজিদে যাব সামনে যাকে পাইবেন ডাক দিবেন কই অমুকের ভাই ভাই তুমি চলো আজান তো হয়ে গেছে 5 মিনিট পরে জামাত বললে কোনো গুণ হইব না না সওয়াব হইব সওয়াব হইব এক তো আল্লাহর ধরার থেকে বাঁচা যাইবেন আল্লাহ যখন প্রশ্ন করবে তুমি নামাজ পড়ে তো জান্নাতি হইলা সে জাহান্নামী কারণটা কি নবী তো বলে গেছে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার কাছ থেকে যা শুনলা সাহাবীরা তোমরা পৌঁছায় দাও সাহাবীরা পৌঁছাইছে নবী রাসূলগণ পৌঁছাইছে আউলিয়া কেরামগণ পৌঁছাইছে এখন আপনি আমি মুসল্লি হিসেবে দায়িত্ব আমার বাড়িওয়ালা প্রতিবেশীর কাছে পৌঁছায় দাও কথা কোন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা হিংসা রাখা যাবে না পরনিন্দা করা যাবে না ভিতরে অহংকার করা যাবে না সবসময় নিজেকে ছোট ভাবতে হবে কি ভাবতে হবে বড় যদি হতে চাও ছোট হও তবে কথা ঠিক কিনা কিন্তু আমরা ছোট না আমরা বেশিদের যখন মাঝে মধ্যে কেউ মসজিদের মধ্যে যায় ফোলাপান মসজিদের মধ্যে গেঞ্জি গাও দিয়ে গেলে এমন কিছু মুসল্লি আছে এই কি গাও দিয়ে আসবে এটা আরে আমি বলবো ধমক না দিয়ে চান সে মসজিদে আসতে তার সুযোগ দেন অভ্যাস করেন যখন সে মসজিদের মধ্যে আইব যখন দেখবে মসজিদের পরিবেশটা ভিন্ন তখন সেও গেঞ্জি বাদ দিয়ে পাঞ্জাবি পরবো কথা বলেন আর যদি মনে করেন যে ধমক দিলে প্রথম দিন হ্যাঁ দূর এই আজ সাহেবের নওয়াজ পড়ুক আমার দরকার নেই মসজিদে যাওয়া নেই কথা ঠিক আছে কি না নামাজ নিজে পড়বেন সন্তানদের সাথে করে নিয়ে যাবেন ছোট বাচ্চা পাশে বসাইবেন আল্লাহ রসুল বলেন দেখবেন বাচ্চারা যখন আপনি বাড়িতে সুন্নত পড়েন এরাও কি জাহান্নামের বিষয়ে নামাজ পড়ে পড়েনি যদি একটা সন্তান নেক সন্তান হয় হাশরের ময়দানে এই সন্তানের উসিলায় বাবা মা জান্নাতি হবে ফার্স্ট আমি সময় লাগবে কইতাম না একটু দূরত পড়েন আল্লাহুম্মা কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ যেহেতু গাউসে পাকের স্মরণে মাহফিল ইতিহাস তো ওনার জীবনে শুনছেন তারপরে শোনার শেষ নাই কি বলেন ঠিক কি না কিতাবের নাম বাহাজাতুল আসরার গুনিয়াতুত তালিমিন আমার গাউসে পাকের প্রায় 1000 উপরে কারামত আছে কয়টা জানি আমরা কয়টা শুনছি যে গাউসে পাকের শেষ বয়সে মানুষ যখন অসুস্থ হয় দেখেন কইটা বাস্ত না যা খাওয়ানে খাওয়াই দে বরফির আব্দুল কাদের জিলানি ইরাকের জমিনে যার জন্ম বগদাদে তিনি শুয়ে আছেন শেষ বয়সে উনি এমন হয়ে গেলেন শুকাইতে শুকাইতে একবার ঘরে শরীরের গুস্তগুলো শুকায় গেছে গা শুধু হাড়ের জোড়াগুলি আছে যে দেখে সে ভয় পায় মুরিদরা কয় হুজুর আপনি যেহেতু এমন অসুস্থ হয়ে গেছেন গা চিকিৎসার দরকার কি চিকিৎসা এই কি চিকিৎসা খেয়াল করেন দুনিয়া ডাক্তারগণ আপনার আমার শারীরিক চিকিৎসা করবে আর আধ্যাত্মিক রোগের চিকিৎসা করে আল্লাহর ওলিরা এত আস্তে কইলেন সুবহানাল্লাহ দুনিয়াতে 3000 রোগ আছে তাফসীর জালালাইন খেয়াল করেন কয় হাজার রোগ 3000 1000 রোগের চিকিৎসা হলো হোমিও অ্যালোপ্যাথি দুনিয়ার যত রকমের গাছপালা আর 1000 রোগের চিকিৎসা আল্লাহর কোরআন নবী পাকের হাদিস শরীফ বাকি আছে কয় হাজার এই 1000 রোগের চিকিৎসা নাই সাহাবীরা হতভম্ব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ তাহলে মানুষ কি বিনা চিকিৎসায় মারা যাবে আল্লাহ রসুল বললেন না 1000 রোগের চিকিৎসা হলো হক্কানি আলেমগণ হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন যখন তাদের চেহারার দিকে তাকাইবা ডাক্তার যেখান থেকে মেডিকেল থেকে তোমাকে বিদায় করে দিয়েছে আর চিকিৎসা নাই সেখান থেকে ওলি আল্লাহদের চিকিৎসা শুরু হয় বুঝলে আবার কোন সুবহানাল্লাহ ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ আল্লাহর ওলিগো চিকিৎসা সেখান থেকে কি সেখান থেকে শুরু গাউসে পাক আব্দুল কাদেরকে বলতেছে হুজুর বগদাদ শহরে একজন হেকিম আছে উনি প্রস্রাব পায়খানা পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারে রোগ
নির্ণয় করতে পারে আপনার কি রোগ হয়েছে। আপনি না গেলে একটু প্রস্রাব করে একটা পাতিলার মধ্যে দিয়া দেন, হাকিম সাহেবের কাছে নিয়ে যায়, উনি প্রস্রাব পরীক্ষা নিরীক্ষা করিয়া আপনার রোগ ধরবে, ওষুধ দিবে। আমাকে দৃঢ় বিশ্বাস আপনি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনি কি চান আপনার আব্বা মারা যায়, এটা আপনি চান? সবাই তো চায়। প্রয়োজনে বিড়া বাড়ি বিক্রি করে বাংলাদেশে চিকিৎসা নাই, ইন্ডিয়াতে পাড়ায়নি মাদ্রাস পাড়ায়। বরফির আব্দুল কাদের জিলানি উনি বললেন, তোমরা যদি এত করে বলতাসো ঠিক আছে, নতুন পাতিলা আনলো, উনি একটু প্রস্রাব করে ডাকনা লাগাই দিয়ে দিলেন, যাও হাকিমের কাছে নিয়ে গেছে। হাকিম মানে চিকিৎসক কবিরাজ, এখনের মতো এলাবদে চিকিৎসা না, গাছপালা চিকিৎসা আগে হাকিমরা করতো। আমাদের হাকিম ইসলাম সাহেব আছেন না, হাকিমের কাছে নিয়ে গেছে। হাকিম ছিল খ্রিস্টান, কি ছিল? খ্রিস্টান। ওনার কাছে নিয়ে গেছে। এখন রুগীর সিরিয়াল, ও বন্ধু খেয়াল করেন, রুগীর সিরিয়াল, সিরিয়াল যখন পড়ছে এখন রুগীরা পাতিলা নিয়ে আসছে। তো আ বললো, রুগী কি আপনি? কয়, রুগী আমি না, রুগী বোগদাদে শুয়া রয়েছে, উনি অসুস্থ আসতে পারে নাই, ওনার একটু প্রস্রাব আনছি। যেহেতু আপনি প্রস্রাব পায়খানা দেখে রোগ নির্ণয় করতে পারেন, তো একটু দেখে আপনি দেখেন তো আমার মুর্শিদ কেবলার কি রোগ হয়েছে। মুরিদ যখন বলছে প্রস্রাব নিয়ে আসছে, হাকিম সাহেব ডাকনা উল্ডাইছে, উল্ডায় তিনি গ্রান নিলেন। গ্রান নিয়ে কয়, সত্যি করে বলো, এটা কি মানুষের প্রস্রাব না মেশক আম্বরের কোনো আতর? এটা কি মানুষের প্রস্রাব নাকি কোনো মেশক আম্বর কোনো আতর? মুরিদরা কয়, এটা তো হুজুরের প্রস্রাব, আমরা আনছি, আপনি যেহেতু প্রস্রাব থেকে রোগ নির্ণয় করতে পারেন এই জন্য আনছি। দুনিয়াতে কিছু ডাক্তার আছে, আপনারা না বুঝলে না বললে বুঝবেন না। ইবনে সিনা নাম শুনছেন? কথা বলেন না কেন? ইবনে সিনা নাম শোনেন নাই? ইবনে সিনা চিকিৎসা করতো কিভাবে? উনি চিকিৎসা করতেন পুরুষ লোকদেরকে সামনে রাইখা, আর মহিলা চিকিৎসা করতো পর্দার আড়ালে, এ হাতের মধ্যে সুতা বানতো, এবারে হাতটা চাল লাগা শুধু এই এত সুতা বানতো। উনি প্রেসক্রিপশন লিখতেন, সুবহানাল্লাহ কইবেন? আরো জোরে কন, সুতা বানছে কই? মহিলায় কই? পর্দার বাহিরে, ভিতরে, পর্দার ভিতরে, হাতের মধ্যে সুতা বানছে, উনি প্রেসক্রিপশন লিখতো। এলাকার ডাক্তাররা কয়, কি শুরু করলো? আমরা রুগীরা আইনা আল্ট্রাসোনোগ্রাম করাই, এক্স রে করাই, আর রোগ নির্ণয় করতে পারি না। আপনি দেখবেন খালি আপনি চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে গেলে আপনি দেখবেন মোটামুটি আপনি যাওয়ার পরে পাঁচ চারটে বিল তুলবো খালি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আসেনি? আসেনি? তাহলে প্রশ্ন করেন যে আপনি ডাক্তারি পাশ করলেন, এমবিবিএস পাশ করলেন, তো কি লেখাপড়া করলেন? যদি এক্স রে করান লাগবো তা আপনি কি লেখাপড়া করছেন? এটা কেউ কইতো না, একথা জীবনে কইছেন আপনারা? আমি শিখাই দিলাম, কইেন। ইবনে সিনা চিকিৎসা করতে কিভাবে? পুরুষদেরকে সামনে রাইখা, আর মহিলাদের ফরদার ভিতর টিকা। দিন দিন রুগী বাড়তাছে, সুবহানাল্লাহ কইবেন তো? রুগী বাড়তাছে। ওই এলাকার ডাক্তার যারা হেরা করে দেখছো নি অবস্থা, এর দর তৈব। একদিন পরীক্ষা আরম্ভ হয়েছে, ডাক্তার ইবনে সিনা পরীক্ষা আরম্ভ করছে, ফরদার ভিতরে মহিলা দেয় নাই, একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা ওট, কটা হয়েছে? চারটা ফরদার ভিতরে রাখছে। পুরুষ লোক যারা আগরে দেখছে প্রেসক্রিপশন লেখছে, এখনকার পুরুষ লোক শেষ, ভিতরে মহিলা আছে, ডাক্তাররা হেরা রুগী সাজ যাইছে, আয় কহ মহিলা আছে, তো এখন গরুর পায়ের মধ্যে রশি বাঁধছে, কি বাঁধছে? উনি প্রেসক্রিপশন লেখছে, কয়ার পরে দাও, এরপরে ছাগলের পায়ের মধ্যে বাঁধছে প্রেসক্রিপশন লেখছে, এরপর লেখছে মহিষের পায়ের মধ্যে প্রেসক্রিপশন লেখছে, ওটের পায়ের মধ্যে প্রেসক্রিপশন লেখছে। এখন ডাক্তাররা কয়, আজকে ধরা পড়বো, হুজুরে কেরামতি, প্রেসক্রিপশন কয়ে হেডি বাদ দেন, এই সাইডটা আমার কাছে দেন, আর রুগী আসেনি কয়ে নাই, এই সাইডটা বেশি হাতের মধ্যে লইছে, লইয়া দেহে লেখছে ভালো ভালো ঘাসের নাম লেখছে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের নাম? কিসের নাম? ডাক্তার যারা রুগী সাজ যাইছে এরা কয়, এই মিয়া এটি ঘাসের নাম লেখছেন আপনি, এটি কি ঘাস কি মানুষে খায়? মানুষের ঘাস খাইলে ভালো হইব? কয়, আমি যে রুগী দেখছি পর্দার ভিতরে, এটি মানুষ না, একটা হলো গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা উট। আরো জোরে বলেন, এটার নাম অন্তরের চোখ। কি চোখ? জোরে কন, কি চোখ? রাগিতাছেন আমার কথা? ওলি আল্লাহর কথার মধ্যে গেলে কিছু কথাবার্তা কই তুইব। ইবনে সিনা তিনি শুধু ডাক্তারই ছিলেন না, তিনি আধ্যাত্মিক একজন আল্লাহর ওলি ছিলেন। আমার বন্ধুরা, খ্রিস্টান হাকিম বলল, সত্যি করে বল, যদি আমি মুসলমান না কিন্তু ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আছে। সোহরা লাগিতেন না? এর বন্ধু
হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, খ্রিস্টান যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, আল্লাহকে সৃষ্টিকর্তাকে কিন্তু তারা জানে এবং মানে। তাদের ভাষায় তারা বলে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, বলে কি বলে না? আমার বাবারা ভাইয়ারা খ্রিস্টান বলতেছে, যদিও আমি মুসলমান না কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। সত্যি করে বলো, এটা কি আসলে মানুষের প্রস্রাব না কোনো মেষকাম্বর কোনো আতর? মুরিদরা কয় না, এটা আমার পীর সাহেব কেবলার প্রস্রাব, আমরা এনেছি আপনি রোগ নির্ণয় করার জন্য, উনি কি রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, আপনি ওষুধ লিখে দিবেন, ওনাকে খাওয়াইলে ভালো হবে, এই বিশ্বাসে আমরা আইসি। খ্রিস্টান হেকিম বলতে যে সত্যি যদি এটা মানুষের প্রস্রাব হয়, এই লোকটাকে দুনিয়ার কোনো রোগে ধরে নাই, এই রোগটা হচ্ছে আধ্যাত্মিক রোগ, আল্লাহর রোগ। জোরে কল সুবহানাল্লাহ, আল্লাহর প্রেমের রোগ। এই লোকটাকে দুনিয়ার কোনো রোগে ধরে নাই, দুনিয়ার কোনো চিকিৎসায় ভালো হবে না, এটা হলো আধ্যাত্মিক রোগ। লোকটা কি এখনো বেঁচে আছে কিনা? কয় হ্যাঁ বেঁচে আছে। নাম কি? আব্দুল কাদের জিলানি, বগদাদ শহরের মধ্যে আছে। হেকিম বলল, আমি এই লোকটাকে দেখতে যাব। এই পাত্র ডাক্তারের সামনে, ও বন্ধু খ্রিস্টান মহল্লা, খ্রিস্টান পরিবার, 450 পরিবার ওই মহল্লার মধ্যে বসবাস করত। একে একে প্রত্যেকটা বাড়ির মানুষরা ডাক্তারের চেম্বারের মধ্যে ভিড় জমাইছে। জিজ্ঞাসা করে, তোমরা কেন এসেছ? ডাক্তার সাহেব প্রত্যেকদিন রুগী দেখেন, এমন সুন্দর সুগেরান কোনোদিন পাই না, আজকে এমন সুন্দর গেরান পাইলাম, বাড়িতে থাকা সম্ভব হলো না। 450 খ্রিস্টান পরিবার সবাই চলে এসেছে হেকিম সাহেবের বাড়িতে। হেকিম সাহেব বলল, মেষকাম্বর কোনো আতর নয়, এই মুসলমান লোকেরা বলতেছিল নাকি মানুষের প্রস্রাব, চলো আমরা তাকে দেখতে যাই। হেকিম সাহেব সহ 450 খ্রিস্টান পরিবারের লোকেরা হুজুর কাউসেফ আব্দুল কাদের জিলানিকে দেখতে আসলেন। হেকিম ডেকে বলেন, যে এই লোকের প্রস্রাব থেকে মেষকাম্বরের গেরান কয়, এই লোকটা দুনিয়ার সাধারণ মানুষটা, নিশ্চয়ই তিনি আল্লাহর একজন বলি। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, হেকিম যখন অনুমতির জন্য দাঁড়ায় রইলেন, বড়বীর আব্দুল কাদের জিলানি মেহমানকে সম্মান করে কদর করে শোয়ার বিছনা থেকে দাঁড়ায় গেছে। মেহমানের তাজিম খেয়াল করে, মেহমানের সম্মান ইজ্জত কেমন করে করতে হয়? নবীর কাছে প্রশ্ন করে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম কোন আমল আসেনি আমাদেরকে শিক্ষা দেন? আইয়ুল আইয়ুর হুজুর, কোন উত্তম আমল আসেনি আমাদেরকে শিক্ষা দেন? নবী আমার বলে, ইসলামের মধ্যে উত্তম আমল হলো তুতিমুত তোয়াম ওয়া তুকরিউ সালাম, মেহমানদারি করা এবং সালাম দেওয়া। সুবহানাল্লাহ। কল সাহাবিয়া বলছে, আইয়ুল ইসলাম খাইরান, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী কয়, তুতি ইমুত তোয়াম ওয়া তুকরিউ সালাম, খানা খাওয়ানো এবং সালাম দেওয়া দুইটা কাজ উত্তম। বলে, হুজুর অন্যটি কি বাদ না তুলনা করা হয়েছে? মেহমানদারি করো, তুমি দোয়া চাইতে হবে না, একটা পেয়ালা পানি পান করাইছো, একটা গেলা শরবত পান করাইছো, অন্তর যদি প্রশান্তি হয়ে যায় দোয়া তোমাকে তালাশ করে বের করবে। আমার বাবারা ভাইয়েরা, বরফির আব্দুল কাদের জিলানি দাঁড়ায় গেলেন মেহমানদের সম্মানে, লোকগুলি হলো খ্রিস্টান। তিনি যখন দরজার সামনে আইল, খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টান হেকিম বলল, হুজুর আসলে কি এটা আপনার প্রস্রাব? বলল, হ্যাঁ। বলল, হুজুর আমরা আসলে যে ধর্মের মধ্যে আছি, আমরা জানি ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কিন্তু ভালো মানুষ পাই না যে আমরা তার হাতে হাত রেখে মুসলমান হব। আমাদের দৃঢ় বিশ্বাস, যেই লোকের প্রস্রাবের মধ্যে মেষকম্বরের গেরান কয়, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা, আমরা চাই আপনার হাতে হাত রেখে মুসলমান হতে। 450 খ্রিস্টান পরিবার গাউসে পাকের হাতে হাত রেখে মুসলমান। জোরে কল সুবহান। তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের, পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ, তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে। আল্লাহর পরে নবীকে মানো,
মা বাবার তাজিম কর। কোরআনে আসেনি? জোরে কোন আসেনি? আল্লাহর পরে নবীকে মান, ওরে মা বাবার তাজিম কর, পীরি মুর্শিদের চরণ ধর পাইতে মাওলারে তুমি, পীরি মুর্শিদের চরণ ধর পাইতে মাওলারে তোমার, দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের। মারহাবা দেন জোরে, আরো জোরে, আরো জোরে। স্বর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে, সোনারগাঁও থানা, কোন থানা? নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা গ্রামের নাম স্বর কিশোরগঞ্জ। আমার একটা নিকট আত্মীয় আছে, আচ্ছা আমার স্ত্রীর বোন বিয়া করছে, হে বেড়া আমার কি হইব? হ্যাঁ ছোট ভাই কইলে কি হইব? হ্যাঁ না একটা সত্য কথা কইবেন, বাপ মার সেবা করলে জান্নাত পাওয়া যাবে, এই হুকুমটা কার? আবার নবীজির, রিদাতু রব্বি রিদাতুল ওয়ালিদাইনি, বাপ মার খুশি আল্লাহ নবীর খুশি। সুবহানাল্লাহ কইতেন না? দলিলটা কি? বাপ মার খুশি কার খুশি? আল্লাহ এবং নবীর খুশি। তো আল জান্নাতু তাহাদা আকদামিল উম্মাহাত, হাদিসটা হলো নবীজি বলছে সন্তানের পায়ের নিচে বাপ মার পায়ের নিচে সন্তানের কি সবাই কর সন্তানের বেহেশত। নাম সানাউল্লাহ আমারে প্রশ্ন করে বসে, হুজুর যদি বাপ মার সেবা করলেই বেহেস্ত হওয়া যায় তাহলে বিশ্বাব দিরামকে লেগা কথা ঠিক আছে নিও? আরে কথা কর না, ঠিক আছে নি? যদি বাপ মার সেবা করলেই বেহেস্ত হওয়া যায় তাহলে পীর ধরব কেন? সারছে নি আমার ফাজ আমাদের খুলে গেছে গা, যাই বিড়ালি করে 15-20 বছর আমি তো বয়ে রয়েছি। তা মুরিদান রাখে বাজার একটা কিছু কন, আমি কারে একটা কিছু কি কইতাম? হ্যার তোর বেলা এতের খবর জানা নাই? আরে বাপ মার সেবা করলে জান্নাত পাওয়া যায়, পীরের সেবা করলে জান্নাতের মালিক রে পাওয়া যায়। এত আস্তে গেলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের খেদমত করলে কার পাওয়া যায়? জান্নাতের মালিক পাওয়া যায়। জান্নাত কয়টা দরকার? যদি মালিক আপনার হয়ে যায় জান্নাত দরকার আছে? জোরে কোন দরকার আছে? হাসরের ময়দানে কিছু লোক জান্নাত না খালি জান্নাতের রাস্তা দেখকে হইয়া পড়ব, জান্নাতের রাস্তা দেখকে শুয়া পড়ব। ফেরেশতারা কই কি ব্যাপার? কই এটাই তো মনে বেহেস্ত করে না, আমি আর বেহেস্ত না, বেহেস্ত যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ কর, অসিকাল্লাযী নাত্তাকাবিলা জান্নাতা জুমারা, সেই দিন দলে দলে লোক জান্নাতে যাবে মিছিল কইরা কইরা। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর 16 কান, নারে রিসালাত 16 কান, দলে দলে যাইব, এ পাবলিকে রাস্তার মধ্যে শুয়া পড়ব। ফেরেশতার কি বল? শুইছো কি লাগা? কই এটা তো মনে বেহেস্ত করে আর না মিয়া, এটা বেহেস্তে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 60টা মঞ্জিল পার হবে জান্নাতের মধ্যে গিয়া হেরা, আর দুনিয়ার খবর থাকবে না। কিন্তু কিছু লোক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে, আফসুস করবে, ফেরেশতারা প্রশ্ন করবে কি ব্যাপার, তোমরা কি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া খুশি হও নাই? তারা বলবে না, একবার কর না আল্লাহ কি বলবে? ফেরেশতারা বলবে বলো কি, মানুষ আরাম আয়াস করতেছে দুনিয়ার খবর নাই আর তোমরা কও না খুশি হও নাই, ঘটনা কি? ওই লোকদেরকে প্রশ্ন করবে তো তোমরা কি চাও? এরা বলবে এই বেহেস্ত জান্নাত যে বানাইছে আমরা এই মালিককে চাই। কারে চাই? মালিককে চাই। আমার বাবারা বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহ, ও বন্ধু ওনার একজন বংশধরের কথা আপনাদের খেদমতে বলবো। যেহেতু বড় পীরের জীবনী, বড় পীরের কারামত শুনে ওনার আওলাদরা কেমন ছিল খেয়াল করেন। আমার বাবারা বন্ধুরা, যিনি নিজের জানাজার নামাজ নিজে আদায় করেছে, ভারতের জমিনে দিল্লিতে পানিপথে যার মাজার, দুইটা অলির মাজার রয়েছে, তাফসিরে মাজহারি যিনি লিখেছেন সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, ওনার মাজার ভারতের পানিপথের মধ্যে, ওই লোকটার মাজার ভারতের পানিপথের মধ্যে। লোকটার নাম হলো হযরত আলাউদ্দিন সাবেরি আল সাবের পাক, জোরে কর না মারহাবা।
আল সাবের পাক বললে যে এই লোকটাকে চিনে যার পীর মুর্শিদ কেবলার নাম হলো শেখ ফরিদ গাঞ্জে শুকর রহমতুল্লাহ আলাই, যেই শেখ ফরিদ মায়ের দোয়ায় ওলি হয়েছিল, মার খেদমত করে ওলি হয়েছিল, মা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার জন্য অজুর পানি গরম করতো, একদিন মা গরম পানি তৈরি করতে পারে নাই, রাত দিনের বেলা কাজ করেছিল, রাত্রে প্রচণ্ড ঘুমের চাপ, মা ঘুমিয়ে রয়েছে, শেখ ফরিদের ঘুম ভেঙে গেছে, মা শেখ ফরিদ ঘুম থেকে উইটা মার জন্য অজুর পানি গরম করছে, এবার ফজরের নামাজের রক্ত মাকে ডাক দিল, মা ঘুম থেকে ওঠ, ও মা ফজরের নামাজের সময় চলে যায়, মা ঘুম থেকে উঠলেন, অজু করবে ডাক দে বলে বাবা রে গরম পানি তো করা হয় নাই, শেখ ফরিদ বলে মা তুমি ঘুমাইতেছো তোমাকে ডাক দেই নাই, আমি ঘুম থেকে উইটা অজুর পানি গরম করেছি। বলুন তো মায় খুশি না বেজার? মায় খুশি না বেজার? মা ছেলে অজু করলো ফজরের নামাজ পড়ে, শেখ ফরিদকে রানের উপরে ঘুম পাড়ায় দিল, বাবা তুমি ঘুমায়া যাও। এবার মা আল্লাহর দরবারে হাত তুলেছে, নবী রসুলদের সাথে আল্লাহ কথা বলছে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে, এটাকে বলা হয় ওহী। ওলি আল্লাহদের সাথে আল্লাহ জিব্রাইল লাগায় না, ওলি আল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে সরাসরি, এটাকে বলা হয় ইলহাম। সুবহানাল্লাহ বলেন। শেখ ফরিদের মা হাত তুলে বলে আল্লাহ তোমার হাবিব বলেছে রিদাতু রব্বি রিদাতুল ওয়ালিদাইনি, যে সন্তানের উপরে মা বাবায় খুশি হয়ে যায় ওই সন্তানের উপরে তোমার হাবিব খুশি, তুমি আল্লাহ খুশি। মাবুদরে আমার ফরিদের তো বাবা নাই, তার বাবা ইন্তেকাল করেছে, আমি তার মা, আজকে শেখ ফরিদ আমার জন্য হুজুর পানি গরম করেছে, আমি মার মনটা বড় খুশি, আল্লাহ তুমি আমার ছেলেকে ওলি বানায়া দাও। কি বানায়া দাও? ওলি বানায়া দাও। শেখ ফরিদের মা যখন এই ফরিয়াদ করে, আমার আল্লাহ আলহাম করে দিল, ফরিদের মা 7 বছর বয়স তোমার এই ছেলের, এই ছেলে ওলি হইলে কি বুঝবো? শেখ ফরিদের মায় বলে আল্লাহ আমার ছেলে বুঝুক আর না বুঝুক, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, তার তুমি ওলি বানাইবা, যতক্ষণ ওলি না বানাইবা আমি হাত তুলছি হাত নামাব না। আল্লাহ বলে ফরিদের মা যাও, তোমার ছেলেকে আমি ওলি হিসাবে কবুল করছি। কি হিসাবে কবুল করছি? ওলি সাধারণ ব্যাপার, আবদাল গাউস কুতুব কুতুবুল আক্তাব মজ্জুব, এরপরে সালেকের দরজা। সুবহানাল্লাহ কইতেন না? আবদাল ওলির পরে আবদালের ক্লাস, যে লোকে মুহূর্তের মধ্যে চেহারা পর্যন্ত পাল্টাইতে পারে। শুধু খালি ওলি বানায় না, লোকটা গেছে গুনাগার, মুহূর্তের মধ্যে গুনাহ থেকে মাফ করে ওলি বানায় তার চেহারা পর্যন্ত পাল্টাইতে পারে, সে হলো আবদাল। তারপরে কুতুব, কুতুবের মধ্যে ক্লাস আছে, ওলিদের মধ্যে ক্লাস, ওলি নাকেস ওলি কামেল পরিপূর্ণ ওলি, আর নাকেস অপরিপূর্ণ ওলি। যেমন একজন হলো কামেল ওলি, যে শুধু নিজেই কামেল স্বয়ং সম্পূর্ণ, আর একজন মুর্শিদে মোকাম্মেল, যে শুধু খালি স্বয়ং সম্পূর্ণ না, এই লোকটা আরেকজনকে ওলি বানাইতে পারে। আরেকজন কি বানাইতে পারে? সে নিজে ওলি, আরেকজনকে বানাইতেও পারে, সে হলো কামেলে মোকাম্মেল, কামেলে মোকাম্মেল। আমার বাবারা ভাইয়েরা, বরফির আব্দুল কাদের জিলানির আওলাদ সেই শেখ ফরিদ, যে মায়ের দোয়ায় ওলি হয়েছিল, কিন্তু তারপরও মা ওনার ভাই ছোট ভাই যার নাম হলো, যার নাম শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, এই শেখ ফরিদ ওনার ভাগিনা যার নাম আলাউদ্দিন, ওনার বোন হলো সুফিয়া, বড় বোন সুফিয়া, ভাই হলো শেখ ফরিদ, এই সুফিয়া ওনার ছেলেকে শেখ ফরিদের কাছে দিয়েছিল, ভাই তুমি যেহেতু বাড়িতে মাদ্রাসা দিছ, তুমি একজন ওলি মানুষ, আমার এই ছেলেটাকে তুমি মানুষের মতো মানুষ বানাইবা। সুবহানাল্লাহ। কিসের মতো? মানুষের মতো মানুষ। নাম কি? আলাউদ্দিন। নাম কি? আলাউদ্দিন। ওনাকে দিছে, ভাই তুমি তার মানুষের মতো মানুষ বানাইবা। শেখ ফরিদ বলল, বোন আমি মানুষের মতো মানুষ বানাবো, ডিউটি দিয়ে গেছো ঠিক আছে, তবে আমারও একটা কথা থাকবে, তুমি আজকে দিয়ে গেছো 12 বছর আগের আইসো না। কয় বছর? 12 বছর। বোন বলল, ঠিক আছে তোমার কথা আমি রাখলাম, 12 বছর আমি আসবো না। এইদিকে বোন সুফিয়া চলে গেল নিজের বাড়িতে, আর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলতেছে, বাগিনা আলাউদ্দিন আমার মুসাফির খানার দায়িত্ব তোমাকে দিলাম, মেহমান যা আসবে তুমি মেহমানদারি করবা, আমি চলে গেলাম জঙ্গলে 12 বছরের জন্য, আমি আমার মালিকের সান্নিধ্যে চলে যাব, যদি আমার মালিক হায়াতে বাঁচায় বেঁচে থাকলে আমি আসবো। জোরে কর সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই জঙ্গলের মধ্যে চলে গেল, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর রেয়াজত এবং সাধনা,
মুরাকাবা এবং মুশাহাদা। ও বন্ধু, মুরাকাবার মধ্যে বসলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিনের বেলা কি করেছ, রাতের বেলা 12 ঘন্টা কি করবে, এই প্ল্যান প্রোগ্রাম যখন তুমি নিবে, ফজরের নামাজের পরে 5টা মিনিট সময়ের জন্য বসো, এশার নামাজের পরে 5টা মিনিট সময়ের জন্য বসো, আজকে তোমার দ্বারা আমার দ্বারা কি কর্ম হয়েছে, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, যেই কর্মটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমার দ্বারা খারাপ হয়েছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাওয়ার সুযোগ হয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এই মোরাকাবার মধ্যে বৈশা নিজের জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে পারো, এই মোরাকাবার মধ্যে বৈশা অলি আল্লাহর ধ্যানের মধ্যে বইরা যখন তুমি জিকির আরম্ভ করবে, অলির উসিলায় তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম থেকে এলমি বেলাতের নূর এবং ফায়েজ তোমার কলবে আসতে থাকবে। আমার বাবারা আলাউদ্দিন তিনি সেই মুসাফিরখানা ডিউটি করতেছে, দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, গন্তে গন্তে 12 বছর, কয় বছর জোরে বলেন, কয় বছর, পৃথিবীর সবাই যদি দুনিয়ার সব কিছুর খবর ভুলে যায়, ইন্টারনেট লাগে না, মোবাইল লাগে না, আমার বন্ধুরা মা এমন একটা, মা এমন একটা জিনিস যার কাছে ইন্টারনেট ছাড়া মোবাইল ছাড়া সন্তানের খবর যায় কি যায় না, মায় গইনা রাখছে কয় বছর, 12 বছর, যেই দিন হয়েছে মা রওনা করছে, আমি আমার ছেলে আলাউদ্দিনকে দেখবো, কারে দেখবো, আলাউদ্দিনকে দেখবো। যাইতে যাইতে ভাই শেখ ফরিদের বাড়ির মধ্যে গেলেন, এইদিকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই 12 বছর পরে মোরাকাবার ধ্যান ভেঙেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, এক সমানে ভাই এবং বোন বাড়িতে এসে উঠল, দেখা হইল, ভাই ডেকে বলে, বোন তুমি কেন আসছ, তোমার কি মনে নাই, তুমি না বলছো 12 বছর পরে আওয়ার জন্য, আমি আমার আলাউদ্দিনকে দেখার জন্য এসেছি, আজকে 12 বছর পরিপূর্ণ হয়েছে। বাড়ির ভিতরে গেছে, মুসাফির খানা থেকে আলাউদ্দিনকে ডাক দিলেন, আলাউদ্দিন এইদিকে আসো, আলাউদ্দিন তাকায় দেখতেছে আলাউদ্দিন গায়ের মধ্যে শুধু হাড্ডি দেখা যায়, কোনো গোস্ত নাই, কি নাই, শুকনা, কি ব্যাপার আলাউদ্দিন, তুমি কি খানা খাও নাই, মুসাফির খানার মধ্যে খাবার নাই। আলাউদ্দিন বললেন, মামা আপনি তো আমাকে বলেছেন মেহমানদারি করার জন্য, আমাকে খাইতে বলেন নাই, সুবহানাল্লাহ, কি বলতে পারবেন, আপনি আমাকে বলেছেন মেহমানদারি করার জন্য, আমারে খাইতে কন নাই, এজন্য 12 বছর আমি মেহমানদারি করেছি, আর আমি আপনার নামের সুদা পান করেছি। কিসের সুদা? নামের সুদা। আমার বন্ধুরা আল্লাহর ওলি শেখ ফরিদ বলে আলাউদ্দিন রে মুসাফির খানা থেকে খাবার নিয়ে আসো, খাবার আরম্ভ করো, 3টা প্লেটের মধ্যে খাবার নিয়ে আসলে, 1টা প্লেট শেখ ফরিদের সামনে দেওয়া হলো, আর 1টা প্লেট ওনার বোন সুফিয়ার সামনে দেওয়া হলো, আর আলাউদ্দিনের সামনে 1 প্লেট। কয় বছর পরে খাইব, জোরে বলেন। এবার শেখ ফরিদ বলতেছে, আলাউদ্দিন তুমি খাবার আরম্ভ করো, অন্য খাদেমদেরকে শেখ ফরিদ ডাক দে, বলে ও খাদেমরা আমার মনটায় চায় মুরগির কোনো গোস্ত আসেনি, থাকলে মুরগির বুনা গোস্ত নিয়ে আসো। খাদেমরা বলে হ্যাঁ আছে, হুজরা শরীফের মধ্যে মুরগির বুনা গোস্ত আনলেন, শেখ ফরিদের প্লেটের মধ্যে মুরগির বুনা গোস্ত দিল, শেখ ফরিদ বলে আমার বোনের প্লেটের মধ্যে দাও, বোনের প্লেটের মধ্যে দিল। এবার খানা আরম্ভ করতেছে, বোন সুফিয়া ডাক দে, বলে আলাউদ্দিন ও শেখ ফরিদ এটা তোমার কেমন বিচার, আমার ছেলে 12 বছর না খেয়ে শুকায় কাষ্ট হয়ে গেছে, আর তুমি মুরগির গোস্ত খাও, আমাকে মুরগির গোস্ত দিয়েছ, আমি কেমন মা, আমার ছেলে সবজি দিয়া খানা খাইব আর আমি গোস্ত খাইব তা সম্ভব হয় না, তুমি অনুমতি দিলে আমার এখান থেকে একটু গোস্ত দেই। শেখ ফরিদ বলল, তোমাকে দিয়েছি খাওয়ার জন্য, যদি তুমি খাও খাইতে পারো, না খাইলে প্রয়োজন বোধে চলে যাও। সুবহানাল্লাহ, তোমার দিয়েছি খাওয়ার লাগে, খাইলে খাইতে পারো, আরে যাও। সুফিয়া আলাউদ্দিনের মা বসে রইলেন, শেখ ফরিদ মুরগির বুনা গোস্ত দ্বারা ভাত খাইল, খাবার খাইল, খাওয়ার পরে গোস্ত থেকে যে হাড়গুলি বের হয়েছে দস্তরখানার মধ্যে রাখলেন, দস্তরখানার মধ্যে খাবার নিয়ে খাওয়া সুন্নতে রসুল, সুবহানাল্লাহ, দস্তরখানার মধ্যে মুরগির হাড়গুলো, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহ হাড়ের দিকে তাকায় বলতেছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, বলার সাথে সাথে হাড় থেকে মুরগি দাঁড়ায় গেছে, কি দাঁড়ায় গেছে, মুরগি দাঁড়ায় গেছে।
ডাকদে বলে বোন সুফিয়া যেই দিন তোমার ছেলে আলাউদ্দিন মুরগি খাওয়ার পরে হাড় থেকে এইভাবে মুরগি দাঁড়া করাইতে পারবে ওই দিন তার জন্য মুরগি খাওয়া যায় জীব জোরে কোন সুবহান আমরা তো বাতের নিচে কই মাছ দিলে দিস রে ভাই না কি কথা কর না গা অতস বোনকে বললেন বোন ওই দিন তোমার ছেলে আলাউদ্দিন মুরগি খাবে যেই দিন মুরগির হাড় থেকে আবার জিন্দা মুরগি দাঁড়া করাতে পারবে জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার বড় পীরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া আমার গাউসে পাকাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফো আমার গাউ সে পাকরে তাজিম করো তাজিম ধারায়া আমার গাউ সে পাকরে শরণ করো তাজিম খুরিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আমার বড় ফিরাউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফু সুবহানাল্লাহ কইতেন না হালকা ইমানদার ডিম সিদ্ধ করে লয়ে গেছে ডিম সিদ্ধ করে লয়ে গেছে আর উনি ডিম সিদ্ধ ডিম থেকে কুম্বি ইজনিল্লা বলে জিন্দা করেন নাই ঈসা রুহুল্লাহ কুম্বি ইজনিল্লা বলছে গাউসে পাক জিন্দা করছে কুম্বি ইজনি আমার হুকুমে জিন্দা হও সুবহানাল্লাহ কোন অসুবিধা হচ্ছে না আবার কোনো ঘুমে ধরছে কার কার ঘুমে ধরছে হাত তুলেন দেখি দুইজন পাওয়া গেছে সবাই সজাগ আছেন না ইনশাল্লাহ আমার গাউসেবাক আব্দুল কাদের জিলানি যিনি বাজার ডিম থেকে জিন্দা করেছে বাচ্চাদেরকে তিনি কুম্বি ইজনিল্লা বলেন নাই তিনি বলছে কুম্বি ইজনি আমার হুকুমে জিন্দা হও আল্লাহু আকবার বলেন এর মধ্যে মাহিত্য কি তাই বলে তিনি কি আল্লাহ হয়ে গেছেন না বুঝার বিষয় আছে মুসা নবীর জীবনীতে পাওয়া যায় তৌরাতের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম তুর পাহাড় রওনা করছে এক পাগলে কয় আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাফ করে দাও হে রব্বানা কি কইছে আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাফ করে দাও হে রব্বানা মূসা নবী শুননা কই বেড়া কি কস আচ্ছা বলুন তো জালকুরের লোকেরা আল্লাহর কোনো গুনাহ আছে না আমনকে আওয়াজ মন আল্লাহর কবিরা গুনাহ আছে না এ জোরে আল্লাহর কোনো গুনাহ আছে না মুসা নবী পাগলের দমক ধরে তুই কি কস আল্লাহর কি গুনাহ আছে মুসা নবীর দমক খেয়ে পাগল সোজা কয় না নাই তো যদি কইতাস তো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাফ করে দাও হে রব্বানা এই কথা জীবন আর কবি কয় না এই কথা জীবন আর কইতাম না মুসা নবী হাসতে হাসতে পাহাড়ে গিয়ে উঠছে ডেলি 1000 কথা আজকে কথা একটাও লাগতো না খালি একটা কথার জবাব গিয়া কয় আল্লাহ একটা কাম করেছি কয় কী কাম করছেন কয় পাগলে কয় তোমার যত গুনাহ তার বলে আছে জানা আল্লাহ তুমি সত্য করে কো তোমার কোনো গুনাহ আসেনি আল্লাহ কয় নাই আল্লাহর গুনাহ আছো গুনাহ আছে তো আল্লাহ তেদি কয় তোমার বলে গুনাহ আছে কয় না আমার কোনো গুনাহ আছে শোনেন যদি বিচারক অপরাধী হয় সে কি বিচার করতে পারবে পারবে মুসা নবী কয় আল্লাহ একটা দমক দিছি পাগলায় কইছে জীবনে আর কইতো না আল্লাহ কয় কামটা বেশি বালা করেন নাই সুবহানাল্লাহ কর কামটা বেশি বালা করেন নাই মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে তোমার কোনো গুনাহ নাই মাবুদ রে পাগল বলতেছে তোমার যত গুনাহ পাগলার আছে জানা আমার আল্লাহ বলে মূসা কালিমুল্লাহ পাগল এরপরে কি কইছে কয় পাপ করে দাও হে রব্বানা ও মূসা নবী তার কারণটা বুঝছেননি কয় না মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার কারণটা বুঝায় বলো আমার আল্লাহ বলে মূসা কালিমুল্লাহ এই পাগল যখন জীবন বয়সে গুনাহ করেছিল অপরাধ করেছিল অন্যায় করেছিল যখন তার মধ্যে তওবার জ্ঞান ফিরে আসে এই বান্দা গিয়েছিল আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ করে দাও হে রব্বানা এই বান্দা কইতে কইতে সে হয়ে গেছে আমার আমি হয়ে গেছি তার সে হয়ে গেছে আমার আমি হয়ে গেছি তার ফাইজা হাবাবতু কুনতু সামাহুল্লাজি ইয়াসমাউ বিহা বাসারুহুল্লাজি ইয়াবসিরু বিহা বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসে কুদসি আমার আল্লাহ কয় হাবিব
দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা বান্দি আছে, যারা আমি আল্লাহকে স্মরণ করতে গিয়া, আমার জিকির করতে গিয়া, আমারে ভালোবাসতে গিয়া তারা আমার হইয়া যায়, আমিও তাদের হইয়া যায়, তাদের হাত হইয়া যায় আমার হাত, তাদের পাও হইয়া যায় আমার পাও, তাদের চোখ হইয়া যায় আমার চোখ, তাদের জবানটা হইয়া যায় আমার জবান। তারা যেই জবান দিয়ে কথা কয়, আসলে তারা কথা কয় না, তাদের জবান দিয়া আমি আল্লাহে কথা বলি। ডাক দেখে মুসা নবী, এই যুবকটা যৌবন বয়সে তার অপরাধের জন্য ক্ষমা চাইছে, আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ করে দাও হে রব্বানা। যখন তে বলতে বলতে তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি, তখন সে কি বলতেছে, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। আসলে সে কয় না, তার জবান দিয়ে আমি আল্লাহ কইতাছি। আমার বাবারা ভাইয়েরা, বিশেষ করে নাইনতারফার যুব সমাজ, আজকে যারা মাহফিল সাজিয়েছে 11 বছর, বাবারে তোমাদের পায়ে হাত রেখে বলবো, আমি গুনাগার এতটুকু অন্ততপক্ষে জানি, এর বেশি জানি না। মিকাইল আলাইহিসসালাম পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করে, মানুষের রিজিক বন্টন করে। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোন জায়গার মধ্যে কয় ফোঁটা বৃষ্টি পড়ে? আমি মিকাইলকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি গণতে পারি। আল্লাহু আকবার বলেন। মিকাইল বেরেস্তা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, পৃথিবীর কোন জায়গার মধ্যে কয় ফোঁটা বৃষ্টি নাজিল হয়? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি গণতে পারি। কিন্তু একটা যুবক যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়, আমার আল্লাহ যুবকরে কি পরিমাণ নেক দেয়, আমি মিকাইল ফেরেশতা গণতে পারি না। এজন্য বলবো, যেই সময় ইবাদত বন্দী করার দরকার ওই সময় মসজিদে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আমরা মসজিদে যাই যখন আর রক চলে না, কি করছে, দুইবার স্ট্রোক করছে, কয়বার? দুইবার স্ট্রোক করার পরে কয়, পুত্রে আমার একটা চেয়ার দেয় মসজিদের মধ্যে, তার মতো বাটফারার আসেনি, স্ট্রোক করছে কয়বার? এখন পুত্রে কয়টা চেয়ার দিয়ে, কারণ আজরাইল দুইবার দেখছে তো, এখন চিন্তা করছে কোন সময় যাবার, দুই রাউন্ড তিন ফোন দৌড়ে দেয়, কয়টা চেয়ার দিয়ে, চেয়ারের মধ্যে নামাজ আরম্ভ হয়ে গেছে। এখানে মুফতি সাহেব বসা আছে, নামাজের মাসালা হলো দাঁড়ায় পড়তে না পারলে বসিয়া, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এর মধ্যে একটা ফরজ দাঁড়ায় নামাজ পড়া, এক ফরজ কি কথা কয় না, দাঁড়ায় নামাজ পড়া এক ফরজ। যদি আপনি দাঁড়ায় পড়তে না পারেন তাহলে বৈশা পড়তে হবে, কি করে পড়তে হবে, বৈশা, বৈশা না পারলে শুয়া, শুয়া না পারলে ইশারায়, কিন্তু সেয়ারে বৈতইব। এই ফতুয়াটা কোন মুফতি সাহেব দিছে, আসেনি আসেনি, খেয়াল করেন, আমি কিন্তু বলতেছি না মাসালা, কিন্তু পুরা বলতেছি না। মুফতি সাহেব বসা আছে, কাজের বসে মোল্লা সাহেব জীবনটা ধন্য, ওনার দুইটা ছেলে মাসাল্লাহ মাওলানা, আলহামদুলিল্লাহ বলেন না। এই এক নম্বরে নামাজের মধ্যে কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা করা কি ওয়াজিব। যেই লোকে চেয়ারে বসে সে 1 ফুট সামনে, কয় ফুট তো চেয়ার, ওয়াজিব কি হয়েছে, ওয়াজিব কি হয়েছে, মাশাআল্লাহ। আমি খুব খুশি হলাম আপনারা মাসালা বলতেছেন। ওয়াজিব তরক হইলে নিয়ম হলো নামাজ শেষ করার আগে সোজাদা দেওয়া লাগবে, কি সেজদা, যদি এই কাতারের লোকেরা সোজাদা না দেয় সব দিন নামাজ বাদ, ভুল করলে আমার বান্দিয়া থুয়া দেন, ফাললে সুজানি মামা মুরিদান ফলা ভাই সুজানি ভরে। এখানে যখন সে কাতার ভঙ্গ করলো, বাকি সবার কাতার ভঙ্গ হয়েছে, এই কাতারের সবার সোজাদা দেওয়া লাগবে, দেওয়াটা ওয়াজিব, দেওয়া কি ওয়াজিব। এক নম্বরে কাতার ভঙ্গ হয়েছে, দুই নম্বরে ফরজ তরক, ফরজ কি তরক। যেই লোকে ফরজ আদায় করতে পারে না সে তো জামাত ধরা দরকার নাই, জামাতে নামাজ পড়া হলো সুন্নতে মুয়াক্কাদা, মানে সব ঠিক আছে নি, জামাতে নামাজ পড়া কি সুন্নতে মুয়াক্কাদা। তো তুমি তো ফরজ আদায় করতে পারো নাই, দাঁড়ায় নামাজ পড়া ফরজ, পর ফরজ বাদ গেছে গা, তো তোমার সুন্নতে মুয়াক্কাদা ফারাফারি করতে গেছি গাড়া, আর তাও তো শেয়াল নদী ফিসে তো ভয় নাই, শেয়াল সামনে বয়ে তাই কথা কর না, কনবয় সামনে। এই যে একটা রোগ দেশের মধ্যে আরম্ভ হয়েছে, আপনি দেখবেন আমি সাতপুরি বইলা গেলাম, কয়দিন পরে দেখবেন খালি শেয়ারে বই রেখে গা, আমি আপনাকে ফাউডির মধ্যে আড্ডিয়া কম, আপনার ছেলের মতো এটা বাদ দেন, বাদ দিয়ে আপনি যেমনে বইতে পারেন যেমনে, ঠিক এমনি কাতার হবে নামাজ পড়েন। আমি কি আপনার গালি দিছি, রাগ হয়েছে না আমার কথায়? আপনার আমার বাবার মতো আমি পায়ে হাত রেখে বলবো, আপনি যেইভাবে মসজিদে বসতে পারেন ঠিক এইভাবে বসেন, ফাউডি মেয়েল্লা সুন্দর করে বইয়া, আপনি সেজদা করতে পারেন না ইশারায় করেন, যেমনি আপনি পারেন এমনি করেন, তারপর চেয়ারে বইয়েন না,
শেয়ার বর হাদিস যদি কোনো মৌলবি কোনো মাওলানা কোনো মুফতি দেয়াইতে পারে, আমি গুনাহগার বললাম, আমার হাজার হাজার মুরিদান সব বেরোলে তার গোলামি করিলাম এবং আজীবন টাইম দিয়ে গেলাম, এক মাস দুই মাস আজীবন টাইম দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই শেয়ারের বিধান জোরে কোন আছে? আমরা দেখছি না আপনাকে জীবনে আদি সাহেব, আপনারা যা বাল্য বয়সে নস পড়ছেন, মুরব্বীরা সেলে নস পড়ছে দেখছেন? আর অনেক খালি কোনো মতে খালি ঠিক না, দিফা ব্যাংকে আটতে বসে না, এমনি বইয়া পড়ছে, বইসা পড়বেন। এই শেয়ার আইটেমটা মানে 10-12 বছর আইছে ঠিক না, এই হাইব্রিড আরম্ভ হয়েছে শেয়ার আইছে। আল্লাহুম্মা সাল্লি তাইলে ইনশাল্লাহ শেয়ারে বসে নামাজ পড়া যাবে? না। জোরে কোন যাবে? না। যিনি পরে ওনাকে আদবের সাথে কাতারে বসায় দিবেন, এটা হলো দায়িত্ব, কোনো গালমন্দ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমলটা করার তৌফিক দিক, আমিন কোন। আল্লাহর ওলি শেখ ফরিদ ডেকে বলে, বোনেরে ও আমার, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তুমি মনে করো না তোমার ছেলেটা একেবারে বাদ হয়ে গেছে, যেই ছেলে 12 বছর নামের সুদা পান করে রইল, তোমার ছেলে যথাযথ ছেলে নয়, ডাক দিল আলাউদ্দিন সামনে আসম, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বুকের সাথে বুক মিশাইলেন, যেটাকে বলা হয় সিনা থেকে সিনা, এলমে বেলায়েতের পরিবর্তন, সিনার থেকে যেই এলমটা সিনায় পরিবর্তন হয়, একটা চাপা মারালেন ছেড়ে দিলেন, ডেকে বলে বোন সুফিয়ারে তোমার ছেলে কি দিতে পারি নাই, কিছু দিতে পারি নাই, তবে হা 70 জন কুতুবের এলমটাকে দান করা হয়েছে। কয়জন? 70 জন কুতুবের আলেম দান করা হইল এবং বলল তুমি যাও ভারতবর্ষের জমিনে, সময় কিন্তু খুব কম, অল্প সময়ের মধ্যে 10-15 মিনিট, অসুবিধা হবে কোনো? আমিন কোন, আমিন কোন। ভারতের জমিনে পাঠায় দিল, যাও আলাউদ্দিন, যে আলাউদ্দিনকে আলাউদ্দিন বলে চিনে না, আলাউদ্দিন সাবের আল সাবের পাক বললে চিনে। আমি আলোচনার পূর্বে বলেছিলাম ইমানদার বান্দাবান্দিরা মুমেন মুত্তাকিনরা 40 দিন আগে মৃত্যুর সংবাদ পেয়ে যায়। কয়দিন আগে? 40 দিন আগে আলাউদ্দিন সাবেরে যার খাদেমের নাম হলো শামসুদ্দিন তুর্কি, ডাক দে বলে শামসুদ্দিন দুনিয়ার জাহিরি সময় আমার একেবারে কম, 40 দিনের মাথার মধ্যে আমি আমার মালিকের দিদারে চলে যাব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে শামসুদ্দিন তোমাকে আমি ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে আমার হাজার হাজার মাওলানা মুরিদান আছে, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ রয়েছে, এদের মধ্যে হাজার হাজার মাওলানা মুরিদান রয়েছে, আমার জানাজা পড়াইবার জন্য যখন তারা বীর জমাইব, সাবধান সাবধান তাদেরকে দিয়ে আমার জানাজা পড়ায় না, আমার গোসল দিবা কাফনের কাপড় পরায়া খোলা ময়দানের মধ্যে নিয়ে যাইবা, জনগণকে কাতারবদ্ধ করে দাঁড়ায় দিবা। এরে শামসুদ্দিন পাহাড়ের পাদদেশ থেকে পূর্ব দেশ থেকে একটা লোক গোড়ায় চড়ে আসবে, কালা কাপড় বোরকা পরিহিত, মুখের মধ্যে মুখোশ লাগানো, লোকটা যখন আসবে লাশের সামনে দাঁড়ায় জানাজার নামাজ পড়বে, বিদায় হয়ে যাবে, সাবধান সাবধান সাবধান, লোকটার সাথে কেউ কোনো কথা বলবে না, তার পরিচয় জানতে চাইবে না, এটা আমার ওসিয়ত তোমার কাছে বলে গেলাম। ও বন্ধু আল্লাহর ওলি আলাউদ্দিন সাবেরে 40 দিনের মাথার মধ্যে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের জমিনে যারা লক্ষ লক্ষ মুরিদান রয়েছে, হাজার হাজার আলেম ভক্তবৃন্দ বীর জমাইল, শামসুদ্দিন তুর্কি
একবারে ভিতর বাড়ির খাদেম হুজরা শরীফের খাদেম ডেকে বলে শামসুদ্দিন রে বাবা জানে জানাজার নামাজ পড়াইবার জন্য কাকে হুকুম করেছে। শামসুদ্দিন বলল ও আলেমরা আল্লাহর ওলি শামসুদ্দিন আল্লাহর ওলি আলাউদ্দিন সাহাবীরে আমার মোর্শেদ কেবলা বলেছে আমাদের মধ্যে কেউ যেন তার জানাজার নামাজ না পড়ায়, ওনাকে গোসল দিয়া কাফনের কাপড় পড়াইয়া খোলা ময়দানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। যখন জানাজার সময় হবে পাহাড়ের পূর্ব দেশ থেকে একটা লোক কালো বোরকা পরে ঘোড়ায় চড়ে আসবে, লোকটা জানাজার নামাজের ইমামতি করবে। বাজান বলেছে কেউ যেন তার কোনো পরিচয় জানতে না চায়, এটা হলো আমার আব্বাজান কেবলার ওসিয়ত। যেমনি ওসিয়ত করা হয়েছে ওনার গোসল দেওয়া হইল, জানাজা পড়াইবার জন্য খোলা ময়দানের মধ্যে নিয়ে গেলেন। শামসুদ্দিন তুর্কি বলল এ জানাজার মুসল্লিরা কাতার সোজা করে সকলে দাঁড়ায় যাও, সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেল। হঠাৎ করে গোড়ার পায়ের খুরার আওয়াজ পাইল, মুসল্লিগণ রাস্তা করে দিলেন জানাজার মাঠের মাঝখান দিয়ে। ঘোড়ায় চড়ে একটা লোক চলে আসলো কালো বোরকা পরিহিত, চোখগুলিও দেখা যায় না, হাতের মধ্যে মৌজা লাগানো, মুখের মধ্যে মেকআপ পরা, খাটের সামনে দাঁড়ায় নিয়ত করলো আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ, জানাজার নামাজের নিয়ত করলো। শামসুদ্দিন তুর্কি বলল সকলে নিয়ত বেঁধে ফেলাও, সবাই নিয়ত বাঁধলেন, চার তকবীরের সঙ্গে জানাজার নামাজ হয়ে গেল। এবার যেই লোকটা জানাজার নামাজ পড়াইল গোড়ার মধ্যে উইঠা আছে, এই দিক থেকে এসেছে ওই দিকে রওনা করেছে, মুরিদানরা ব্যস্ত হয়ে গেল আলাউদ্দিন সাবিরির দাফন কাফন করার জন্য, লাশ কান্দে লই আমারও মাজারের দিকে রওনা করেছে। আর এই দিকে শামসুদ্দিন তুর্কি ব্যতিক্রম, লাশের সঙ্গে যায় না, যে লোকটা জানাজার নামাজ পড়াইছে ওনার গোড়ার পিছনে চলতে শুরু করছে, যাইতে যাইতে পাহাড়ের কিনারার মধ্যে চলে গেল। তারপরও আল্লাহর ওলি গোড়া থামায় না। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর ওলিরা স্বেচ্ছায় ধরা না দিলে কোনোদিন তাদেরকে ধরা যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? পাহাড়ের কিনারার মধ্যে গেলেন, ডাক দিল কে তুই আমার পিছনে? শামসুদ্দিন তুর্কি বললেন আমি শামসুদ্দিন। ডাক দে বলছে তুমি কেন আসতেছো? বলল হুজুর আপনি কে? আমার মুর্শিদ কেবলা জানাজার নামাজ পড়াইলেন, আপনি আপনার পরিচয় একটু দেন। যিনি জানাজা পড়াইলেন তিনি বললেন তোমার মুর্শিদ কি বলে নাই? যিনি জানাজা পড়াবে তার পরিচয় জানতে চেয়েও না, তার নাম ঠিকানা জানা যাবে না, তোমার মুর্শিদ কি বলে নাই? কয় হ্যাঁ বলেছে। তাহলে পীরের হুকুম থিয়া তুমি কেন আমার পেছনে আইছো? কয় আমি এই জন্য এসেছি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে শামসুদ্দিন তুমি হুজুরের নিকটের খাদেম, তোমার মুর্শিদ জানাজার নামাজ কে পড়াইছে, তাহলে আমি কার পরিচয় দিব? আল্লাহর ওলি তুমি তোমার পরিচয় খুলে বলো, আমি আমার মুর্শিদ কেবলার কোন হুকুম জীবনে অমান্য করি নাই, আমি আমার মুর্শিদের হুকুম মান্য করেছি কিন্তু আজকে তার হুকুম মানতে পারলাম না, এই জন্য যদি কালকে আমার জিজ্ঞাসা করে শামসুদ্দিন রে তোমার মুর্শিদ কেবলা আলাউদ্দিন সাবিরি জানাজার নামাজ কে পড়াইছে, আমি কার পরিচয় দিব, কার নাম বলবো? আপনি দয়া করে আপনার পরিচয়টা একটু দেন, আপনার মুখের মেকআপটা সরান, আপনার নাম কি দয়া করে আপনি বলুন। তিনি বলতে চায় না, তিনি গোড়া চড়ায় সামনে যায়। শামসুদ্দিন যাইতে যাইতে গোড়ার সামনে গেলেন, লেগাম ধরে দাঁড়ায় রয়েছে। ওগো আল্লাহর ওলি যদি পরিচয় না দেন গোড়ার লেগাম ধরেছি, প্রয়োজন হলে গোড়ার পায়ের নিচে পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, তারপরেও পরিচয় না দিলে আপনাকে ছাড়তেছি না। শামসুদ্দিন তুর্কি গোড়ার লেগাম ধরে দাঁড়ায় রইলেন। আলাউদ্দিন সাবিরি যারা জানাজার নামাজ হয়েছে মুরিদানরা তার দাফন কাফনের মধ্যে ব্যস্ত। এইবার শামসুদ্দিন তুর্কিকে যেই লোকটা গোড়ার মধ্যে বসাম ডাক দে বলে শামসুদ্দিন রে ও শামসুদ্দিন যে লোকটা তোর মুর্শিদ কেবলার জানাজার নামাজ পড়াইছে, এতই যেমন শখ তার পরিচয় জানার জন্য, এই দিকে তাকা। এই দিকে যখন তাকাইতে বলছে শামসুদ্দিন তুর্কি তাকায়া দেখে আলাউদ্দিন সাবিরি যার এই মাত্র জানাজার নামাজ হয়েছে গোড়ার উপরে আলাউদ্দিন সাবিরি বসে আছে, চিল্লায় কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূল আল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া ওয়ালি আল্লাহ।
ওলি আল্লাহদেরই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ফাল মুদাব্বিরাতু আমরান এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর মাজহারির মধ্যে লিখেছে, আল্লাহ তার হাবিবের উম্মতকে এমন পাওয়ার ক্ষমতা দিয়েছে, একই ব্যক্তি একই সময় এক সুরতে হাজার জায়গায় থাকতে পারে। এত আস্তে কইলেন? আজকে যে ওলির স্মরণে গাউসে পাকের স্মরণে মাহফিল, তিনি একদিন রমজান মাস এক মুহূর্তে 80 জন মুরিদের ঘরে ইফতার করছে, ঠিক আছে কিনা? কয়জন মুরিদের ঘরে? 80 গাউসে পাক কয়জন কথা বলে না, কয়জন ইফতার করছে কয়জনের ঘরে? 80 জন। একই সুরতি একই ব্যক্তি 80 জন ভক্তের ঘরে ইফতার করছে। আমার বাবারা ভাইয়েরা, আমি গুনাগার, আর পাঁচটা মিশ আপনাদের খেদমতে বলবো, আমার মুর্শিদ কেবলা আল্লামা পীর নজরুল সাদক পুয়াল মেজবান্ডারি, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2010 সালে, যিনি 27 মাঘ উরুস শরীফ করেন, যখন তিনি রসুলপুর স্টেশন মসজিদের খতিব ছিলেন, রাতে 3টা বাজে বাবা মঈনুদ্দিন আহমদের কাছে বিদায় নেওয়ার জন্য যায় নাই, এজন্য যায় না, চিন্তা করে যে বিদায়ের লেগে যাই, আমার সকালবেলা বিদায় দিব, গিয়ে জুমার নামাজ পড়া সম্ভব হইতো না, এজন্য 3টা বাজে রওনা করছে। আল্লাহর কি মহিমা বোঝা বড় দেয়, ফেনীতে আসার পরে ফজরের নামাজের আগে গাড়ি অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে একজন লোক মারা গেছে, এবং বাবা যান কেমলার এই মাথার এই দুই মাঝখান দিয়ে ফাইটা মগজটা হয়ে গেছে গা। আল্লাহ একবার কইতেন না মিয়া? শেখ সাদি আবদুল্লাহ এই মাথার মগজ পলিথিনের মধ্যে নেয়, কুমিল্লা সদর মেডিকেলের মধ্যে নিলে ভর্তি করে না, ফোন করছে দরবারের মধ্যে, দাদা যান, বাবা মঈনুদ্দিন আহমদে ফোন করছে, বাবা আপনার ছেলে নজরুল সে তো মারা যাওয়ার অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে, মাথার মগজ খুলে গেছে। বাবা মঈনুদ্দিন একটা চিৎকার দিয়ে বলছিল, না আমার নজরুল মরতে পারে না, আমি তার বিদায় দেই নাই, আমার নজরুল মরতে পারে না, আমি তার বিদায় দেই নাই, সে তো আমার কাছে বলে নাই, না বলে চলে গেছে, তোমরা তাকে ঢাকা সদর সে ঢাকা মেডিকেল ইস্কারের মধ্যে ভর্তি করো। কোথায়? কোথায়? ইস্কার হাসপাতালে ভর্তি করে 13 দিন আইসিউর মধ্যে ছিল অজ্ঞান, 13 দিন পরে জ্ঞান ফিরছে। এই 13 দিনের মাথার মধ্যে বিশাল ঘটনা ঘটছে, আইসির ভিতরে একমাত্র সরকারি নার্স, তারা হাসপাতালে নার্স করা যায়, কেউ দেখতে গেলে গ্লাসের বাহির থেকে দেখে, একজন নার্স ডিউটি করে সকালবেলা, ডিউটির পর আইসা ডাক্তারকে বলো, ডাক্তার সাহেব এই আইসিউর ভিতরে যখন ঢুকলাম তারা গ্লাসের বাহিরে দাঁড়ায় দেখলাম এই বেডের মধ্যে একটা মাওলানা শোয়া, যে রুগীটা তার শিওরের মধ্যে একজন বৃদ্ধ লোক বসে বসে কাঁদতেছে। গ্লাসের বাহিরে থাকলে বৃদ্ধ লোকটাকে দেখা যায়, কিন্তু ভিতরে গেলে দেখা যায় না। আমি কয়েকবার পরীক্ষা করছি, বাহিরে থাকলে লোকটাকে দেখা যায়, ভিতরে গেলে দেখা যায় না। ডাক্তার বোর্ড বসলেন, নার্স চেঞ্জ করে অন্য নার্স পাঠাইলেন, 3 দিন ডিউটি, ওই নার্সও বললেন, ডাক্তার সাহেব ঠিকই, গ্লাসের বাহিরে থাকলে দেখি এই যে রুগীটা মাওলান একটা রুগী, তার শিওরের পাশে একটা বৃদ্ধ লোক বসে বসে কান্দে, বৃদ্ধ লোকটা বসে বসে কান্দে, গ্লাস খুলে ভিতরে গেলে দেখি লোকটা নাই। যেই দিন 13 দিনের মাথার মধ্যে বাবা নজরুলের জ্ঞান ফিরেছে, বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি, বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি হুসাইনি, ওরা যখন দেখতে গেলেন স্কোয়ার হাসপাতালের মধ্যে, তখন সেই নার্সেরা বলল ডাক্তারদেরকে যে দয়া করে কিছু মনে করবেন না, যেই লোকটাকে রুগীর শিওরে দেখেছি এই বৃদ্ধ লোকটা। আল্লাহু আকবার বলেন, এই বৃদ্ধ লোকটা। ডাক্তাররা যখন কোনো রুগীর ব্যাপারে পরামর্শ নেয়, বোর্ড বসে, তাদের বিশাল বড় হল রুম আছে, 40 জন ডাক্তার সহ বাবা মঈনুদ্দিনকে সেই রুমের মধ্যে বসাইলেন আর বললেন, হুজুর আমরা যদিও খ্রিস্টান কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমরা জানি ওলি আল্লাহদের কারামত আছে। ওলি আল্লাহদের কী আছে? জোরে কোন কী আছে? কারামত আছে। সত্যি করে বলেন তো, আমাদের এই নার্সেরা বলল যে এই রুগীটার শিওরে আপনাকে দেখেছে আজকে 13 দিন, আসলে ঘটনা কী? সেই দিন বা মঈনুদ্দিন বলেছিল, ডাক্তাররা নজরুল আমার ঔরসজাত সন্তান না, আমার রুহানি সন্তান, কিন্তু এই নজরুল তরিকে মাঝবান্ডারি প্রচার করতে গিয়ে সারা বিশ্বের জমিনে নাতে রসুল দিয়ে মুর্শিদি দিয়ে মানুষের কাছে তরিকে মাঝবান্ডারি প্রচার করেছে, কাদরিয়া তরিকার প্রচার করেছে, এই সন্তান আমি যদিও মিরপুর খানকার মধ্যে ছিলাম, আমার রুহুটা ছিল আমার নজরুলের পাশে। আমার বাবারা সেই দিন স্কয়ার হাসপাতালের 40 জন ডাক্তার তারা মুসলমান হয়ে বাবা মঈনুদ্দিনের কাছে তরিকায় মাঝবান্ডারি গ্রহণ করছে। ওলি আল্লাহদের জ্বলন্ত কারামত, কারামতন আউলিয়ায় হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। আমার রসুল বলেছে ইমানদার বিশ্বাস করবে, বেঈমানরা বিশ্বাস করবে না।
আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহদের পথে এবং মতে কবুল করুক সকলে কোন আমিন ইয়া নবী शबंद जाब जमाली हसनत जमी फसाली सल्लो बलगल उलाब कमाली कशबंद जाब जम हसनत जमी फसाली सल्लो সহিরা যাইবা দয়া লাগে
जाइरा जाइबा दया लागे जान आमी देखे गेलाम सुनार छवि आबार ईशा देखी ना आगे जानी मुर्शिद मन करे साईरा जाइबा दया लागे जान दयाल रे एकटी गाछे दुईटी पाखी কত যে আনন্দে থাকি গো দয়াল একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আগে জানি মুর্শিদ মন করে সাইরা যাইবা দয়া লাগে জান মুর্শিদ মন করে সাইরা যাইবা দয়া লাগে যা দয়াল রে আত্মা তুমি সায়ারে আত্মা আমরা কইছি কত মনের কথা গো বান্দব আত্মা তুমি সায়ারে আত্মা আমরা কইছি কত মনের কথা গো আমি কারে বলবো মনের ব্যথা এ মন মানুষ দেখি না আমি কারে বলবো মনের ব্যথা এ মন মানুষ দেখি না আগে জানি না নজরুল এমন করে চাইরা যাইবা দয়া লাগে জান আমি দেখে গেলাম সোনার ছবি আমার ঈশা দেখি না আগে জানি না মুর্শিদ এমন করে সাইরা যাইবা দয়া লাগে জানি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সকলে কোন আলহামদুলিল্লাহ একটা কথা কাফার বেটা কই আশিকানে তরিকত আশিকানে আউলিয়া তাবারুক আছে নাকি তাবারুক আছে কি প্যাকেট দয়া করে সকলে একটু কাতারবদ্ধ হয়ে বসে যান আর যারা বাহিরে আছেন একটু প্যান্ডেলে চলে আমাদের কথা আরো সামনে আছে তারপর বিনয়ের সাথে বলবো বিশেষ করে বরফের আব্দুল কাদের জিলানি অলিদের সম্রাট অলিদের কি অলিদের বাদশাহ অলিদের সম্রাট অলিকুল শিরোমণি গ
কাউসিবাক আব্দুল কাদের জিলানি তিনি বলেন যদি আমার নামের কোনো মুরিদ আমার নামের কোনো ভক্ত পৃথিবীর এক প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের এক প্রান্তে থাকি যদি বলে ইয়া গাউসিবাক সাইয়ান লিল্লাহ ডাক দেয় আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে আমি তার ডাকে সাড়া দিতে পারি এত জোরে কর সুবহানাল্লাহ পৃথিবীর এক প্রান্ত মাশরিক আর মাগরিব পূর্ব এবং পশ্চিম খেয়াল করেন তিনি যেন তরিকতের বাদশা ওলিদের বাদশা আমার বাবারা এই মাহফিলটা প্রতি বছর সালে এগারো বছর হচ্ছে যুব সমাজ আপনাদের সহযোগিতা নিয়ে করতেছে আপনারা কোনো কষ্ট পাইছেন আপনারা যুবদের খুশি না বেজার প্রতি বছর যদি মাহফিলটা চলে আপনারা চান সবাই কারা কারা তারা হাত তোলেন দেখি নারে তাকবীর হাত সবার ওঠে নাই দুই হাত নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া হাত নামান আমিন বলেন আমার বাবারা ভাইয়েরা এই গাউসে পাকের মাহফিল আপনাদের দশজনের সহযোগিতায় স্থানীয় যুবকদের সহযোগিতায় হচ্ছে আপনারা দিতেছেন ইনশাল্লাহ আগামী বছর চলার জন্য ছোট্ট আদ্রিয়া তরিকার উপর ওনাকে খেলাফত এবং খেলাফতের পাগড়ি প্রদান করা হবে আপনারা খুশি না বেজার খুশি না বেজার দাও পাগড়িটা দাও পাঞ্জাবি পরে আর পাগড়িটা আছে দাও বাবলা বাবলা দুই হাজার মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কো আমিন গন বাবলার পরে আর কেউ আছে নি আর কেউ আছে ইনশাল্লাহ হ্যাঁ মুনাজাতের আগে প্রথম দুটো কথা বলবে তারপর দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ কাজী সাহেব এদিকে আসেন আমাদের বজলিগড় দরবার শরীফের পক্ষ থেকে কাদরিয়া তরিকার উপরে খেলাফত প্রদান করা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাতে ইনশাল্লাহ দায়িত্ব হিসেবে পালন করতে পারেন দরবারের আল্লাহ দোয়া চান সকলে দোয়া করবেন আমি যতদিন জীবিত থাকি আমি যেন কাজের তরিকা এই অনুযায়ী কাজে দিতে পারি এবং আমি নিজের জন্য আমল করতে পারি বর্তমানে আমি শত শত
آمين بسم الله الرحمن الرحيم هو الله هو الله والسلام لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم তিন জন লোক দোয়া চাইছে বিশেষ করে এখানে যারা দোয়া চেয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন প্রবাসী মোহাম্মদ মামুন পিতামাতার জন্য দোয়া চেয়েছেন জহির পিতামাতার জন্য দোয়া চেয়েছেন সফন খান দোয়া চেয়েছেন পিতামাতার জন্য হ্যাঁ সবদ সব বলছে উনি বলছে কথা বলবে না দোয়া চাই সবার কাছে আজকের মাহফিলে সভাপতি সবার দোয়া চেয়েছে আল্লাহ পাক ওনার মকসুদ কবুল করুক আমিন করুন যারা দোয়া চেয়েছেন বিশেষ যাদের উদ্দেশ্যে মৃত ব্যক্তি যারা সিদ্দিকুর রহমান আয়াত আলী মিয়া মিসির আলী আলী আহম্মদ হাজি আসাদ আলী তারপরে হাজি নুরুল ইসলাম আব্দুর রশিদ জমির আলী আয়ুব আলী স্ত্রী ফরিদ হোসেন করিম আলী জুলহাস মোল্লা কাসেম তারপরে মাহমুদ আলী এরপরে এটা কি তো কুদরত আলী নাকি তাহের আলী কুব্বত আলী ও তাহের আলী সহ মৃত ব্যক্তি যারা আছে কবরবাসী যারা আছে আল্লাহ পাক যেন মাহফিলের খাতিরে দেখি জহির কাজী তার পিতামাতা সালামের কাজে দোয়া চেয়েছেন অনেকে হাদিয়া দিয়েছে দোয়া চেয়েছে সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন মাহফিলের খাতিরে এই এলাকাবাসী সহ সারা বিশ্বের সমস্ত কবরবাসীকে মাফ করে প্রণাম আমিন বাজার আপনার একজন দোয়া করার জন্য তবরুকটা কষ্ট করে নেবেন আর যেমনি বসছে লোক তার বসার জায়গা নাই এরপরে কষ্ট করে যারা একটু আসেন ফাঁকে জায়গা করে দিন মুনাজাত চলবে তবরুক দেওয়া হলো দয়া করে কেউ কথা বলেন না আল্লাহুম্মা আমিন সকলে দয়া করে জাহিরি হাতের সাথে কালবের হাত মিলায় এখন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ أرنا بجمالك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين فرياد मौला मौला मेरे फरियाद सुन सुल्तानुद्दीन शाह जमीन मौला मेरे फरियाद सुन मकसूदतन मतलब जा महकुमाए तो सारा जहां मुश्किल कुशा ये अजीजी मौला मेरे फरियाद सो अस्सलाम नूर चश्मी अंबिया अस्सलाम बादशाह औलिया बुलबुल बगे मदीना قرات نين رسول يا نبي بي ما فاطمة خير النساء كي واسط يا إلهي سب تال درد وند هو كي بوج پیرانی پیر دستگیر محبوب سبحانی قطب ربانی شیخ سید میر محی الدین عبدالقادر جیلانی کی واسطے सब उठाले दर्द अंदो हो के बोज आते रसूल सुल्तानुल हिंद खाजाए खाजे गान खाजा गरीब नवाज मईनुद्दीन चिश्ती सुम्मा अजमीरी की वास्ते यही सब उठाले दर्द अंदो हो के बोज बहाउद्दीन नक्शबंदिया মুজাদ্দিদ আল ফিসানি সুলতানে বাঙ্গাল বাবা শাহজালাল শাহ পরান কুল আউলিয়া কদম কি ওয়াস্তে রব্বানা জালামনা
انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا সকলে মা বাবার জন্য দোয়া করুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মনি তাকায়া দেখো রে জালকুরির জমিনে আয় আল্লাহ তোমার মহানলিপ বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির শরণে বিশ্বের কবরবাসীদের নাজাতের উদ্দেশ্যে আজকের 11তম বাৎসরিক ওয়াজ ও ইসালে সব মিলাদ মাহফিলে এই গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের সময় আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে জানি না কে জানি রে আমার মত মাহারা কে জানি রে বাবা হারা কে জানি সিরোয়েতি মাও নাই রে বাবাও দুনিয়ায় বেছে নাই আল্লাহ আজকের এই মাহফিল কি উসিলা করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের নামে নামে হাদিয়া কবুল করে নাও আজকের জালকুরি ওয়াজ মিলাদের হাদিয়া কুচি গুটি গুনে বাড়াইয়া মক্কার বাতি মদিনার জ্যোতি দুই কুলের সাথে ব্যথার ব্যথি দরুদি উম্মতের কান্নারি যেই নবী দুনিয়ার জমিনে কদম রাখার সময় উম্মতের জন্য কাঁদল 63 বছর শরীয়তের জিন্দেগিতে উম্মতি কইয়া কাঁদল 27 বছর মেরাজে উম্মতি কইয়া কাঁদল এখন রওজা মোবারকে শুইয়া গুনাহগার উম্মতের লাগা কান্দে দয়াল নবীজির কদম মোবারকে হাদিয়া কবুল করে না নবীজির আওলাদ আহলে বাইত কলিজার টুকরা পাক পাঞ্জাদনের খেদমতে কবুল করে নাও খোলাফায়ে রাশেদিন আশারায়ে মুবাশশিরিন তাবিঈন তাবে তাবাঈন সিদ্দিকিন সালেহিন প্রত্যেকের খেদমতে হাদিয়া কবুল করো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হুনাইনে সিফিনে খায়বারে বদরে আমার দয়াল নবীর হাজার হাজার সাহাবীরা শুয়ে রইছে আল্লাহ প্রত্যেকের রুহে পাকে হাদিয়া কবুল করে মাবুদ রে বিশেষ করে ইরাকের জমিনে শোহাদায়ে কারবালার ময়দানে হাদিয়া কবুল করে নাও চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম সহ ওনাদের সিলসিলায় যত আউলিয়ে কেরাম সারা বিশ্বের জমিনে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া কবুল করে না তোমার ওলিদের রুহানি ফায়াজ বরকত আমাদের নসিব করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমি গুনাহগারের সাথে যারা হাত তুলেছে কার জানি মা নাই কার জানি বাবা নাই চইলা গেল নজানাই আমায় নিলে না পথে বৈশাখান্দিয়াবি নাই রে ঠিকানা জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী
আমার হায় রে মাজনুনি মাগো তোমার মত লয় না কেহ আমায় কোলে টানি আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দাও আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দাও। এই জালকুড়ির কেন্দ্রীয় কবরস্থান সহ এই এলাকার জমিনের নিচে যত কবরবাসী মুর্দেগান আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানা দাও। আল্লাহ হায়াতে জিন্দগিতে কোনো গুনার কাজ করে থাকলে কবরবাসীদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। এই মাহফিলের খাতিরে দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের 11তম বাৎসরিক ওয়াজ মিলাদ মাহফিল করতে যাইয়া যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি পরামর্শ দিল, প্রত্যেকের দান অনুদান তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে প্রধান অতিথি সভাপতি থেকে শুরু করে শ্রোতা বক্তা আমাদের সকলকে তুমি কবুল করো। দাড়ি পাকা মুরব্বীদেরকে মাওলা আলীর বন্ধু বানায় দাও। যুবকদেরকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ পর্দানিশি আমার মা বোনদেরকে রাবিয়ার মতো ওলি বানায় দাও। আল্লাহ অনেক মা বোনদের মা নাই বাবা নাই স্বামী দুনিয়ায় নাই সন্তান নাই আল্লাহ তাদের কবরে আজাব দিও না। অনেকের সন্তান ছেলে মেয়ে বিদেশের জমিনে আল্লাহ তাদের জান মালকে তুমি হেফাজতে রাখো। মনি বিশেষ করে যুব সমাজ যারা আজকে জালকুড়ির মানুষকে মাহফিল উপহার দিয়েছে আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে না। আল্লাহ প্রতি বছর যেন মাহফিল সাজাইতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল কাইয়িম সাহেবের আব্বা আম্মার কবর হাদিয়া কবুল করো। আজকের মাহফিলের সভাপতি আলহাজ সুরজ মিয়া আল্লাহ বংশধরের কবর আজাব মাফ করে দাও। আল্লাহ অনেকে আমি গুনাহগারের হাতে নজরানা দিয়ে দোয়া চেয়েছেন মাহফিল দাও। আজকের মাহফিলের তাবারুককে তুমি কবুল করে নাও। আল্লাহ তাবারুককে তুমি আমাদের কলবের শেফা বানায় দিও। রব্বানা আমাদের বজরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে কাদরিয়া তরিকার উপরে খেলাপথ প্রদান করা হয়েছে। আল্লাহ তরিকতে যেন সুন্দরভাবে কাজ করতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ ওনার দুই সন্তান মাওলানা পরিবার বর্গ সকলকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের দরবারে যত আসে কেন মুরিদান ভক্তবৃন্দ দেশে বিদেশে সকলকে লইয়া তোমার হাতে সফর তো হয়ে গেল। তুমি আমাদের প্রত্যেকের জান মালের জামিনদার হয়ে যাও।
আল্লাহ মাহফিল কি তুমি কবুল করো, প্রতি বছর যেন মাহফিল সাজাইতে পারে সেই তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকিহি ওয়া নূরে আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। যেই দিন মৃত্যুর বিছানায় শোয়া দিবা, দয়ালু নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে কলবে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।